শুরু করতে চলেছি 1430 সালের মাধবপুর নিউ কালীমাতা যাত্রা ইউনিটের প্রথম নিবেদন। কলির কর্ণ কাঁদছে, ডাক্তার তাপস কুমার, নির্দেশনায় ডাক্তার দীপঙ্কর ব্যানার্জি, সহনির্দেশনায় রামকৃষ্ণ ভট্টাচার্য, কার্তিক রায়, স্মারক আশিস রায় ও গৌতম চ্যাটার্জি, মঞ্চসজ্জা বিশালক্ষের ডেকোরেটার মাধবপুর, রূপসজ্জা আলো ধ্বনি বিনা পানি সাজঘর খানপুর হুগলি, কারিগরি সহযোগিতায় সমীর মাপুই, সিন ম্যানেজমেন্ট দীপঙ্কর প্রামাণিক, সহযোগিতায় মাধবপুর গ্রামবাসী বৃন্দ এবং বারোয়ারি পুজো কমিটি। শুরু করছি ডাক্তার তাপস কুমার রচিত মাধবপুর নীল কালীমাতা যাত্রা ইউনিট পরিবেশিত এক সুপার সুপার হিট অশ্রু সজল সামাজিক যাত্রা বলে গান কলির কর্ণ কাঁদছে। সন্তানের প্রাণ বাঁচাতে এই কলঙ্কিত জীবন থেকে নিজেকে মুক্তি দিতে আমি পালিয়ে এসেছি এই কংসাবতীর তীরে। কুকুর সোনা মানিক আমার, তোর এই হত ভাগিনী মাকে তুই ক্ষমা করিস বাবা, কোনো এক পাপের ফসল হিসাবে তোকে আমি এই পৃথিবীতে টেনে এনেছি, আমি তোকে তোর পিতৃ পরিচয় দিতে পারি নি। না না না, আর কান্না নয়, এই মুহূর্তে আমার মনটাকে পাষাণ করে নিতে হবে, আমার খোকন সোনাকে নিরাপদে রেখে সূর্যটার আগে আমাকে ছাপিয়ে পড়তে হবে ওই কংসাবতীর তীরে। সোনা মানিক আমার, এই শেষবারের মতো তোর হতভাগিনীর মায়ের কোলে একটু শান্তির ঘুম ঘুমা বাবা, শান্তির ঘুম তুই একটু ঘুমা। ঘুম নেমেছি খোকার চোখে, ঘুম পড়ি দিল ছোঁয়ায়, সেই ছোঁয়াজি মিশি আছি মায়ের মনে মায়া।
সাক্ষী, এই সোনার হার, এই হারই হবে তোর হতভাগিনী মায়ের একমাত্র স্মৃতিচিহ্ন। আমার শিশু পুত্রকে আমি তোমার উদ্দেশ্যে আজকে রেখে গেলাম, তুমি ওকে রক্ষা করো, তুমি ওকে রক্ষা করো, তুমি রক্ষা করো। আজ আমাকে অনেক মাছ ধরতে হবে, তারপর তারপর সেই মাছ ওই নবীনগঞ্জের হাটে বিক্রি করে আমার ময়নার জন্য আনবো লাল ডুরে শাড়ি আর লাল বেলাউর, সেই সঙ্গে আনবো সাত রকমের মিঠাই। আমার ময়না গো, আমার ময়না চেয়ে আমার সন্তানের মা হতে চলেছে, তাই তো, তাই তো ওই শাড়ি আর মিঠাই নিয়ে গিয়ে আমি আমার ময়নাকে না বলবো না, আমার তো ভীষণ লজ্জা করছে। আরে একটা বাচ্চা শিশু শুয়ে আছে না, তাই তো একটা বাচ্চা শিশু, আরে এমন সুন্দর বাচ্চাটাকে কে এখানে এমন করে ফেলে গেছে, তার কি প্রাণে দয়া মায়া বলে কিচ্ছু নেই, কার ছেলে কোথা থেকেই বা এলো, না না হে যেখান থেকে আসুক না কেন, আমি যখন একে ভোরের অন্ধকারে এই কাঁসাই নদীর চর থেকে কুড়িয়ে পেয়েছি, এ ছেলে আজ থেকে আমার, আর আমার ময়না, আমার ময়না হবে এর মা, আর আমি হব এর বাবা। মৃত্যু দিয়ে কখনো কোনো পাপের প্রায়শ্চিত হয় না নারী, সত্যি যদি তুমি প্রায়শ্চিত করতে চাও তাহলে জীবনের প্রথম লগ্নে যে মহাপাপ তুমি করেছো বাকি জীবন ধরে তার প্রায়শ্চিত্ত করো, চলো আমি আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিই। আমার তো বাড়ি ঘর কিছুই নেই গো বাবু। সে কি তোমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই, আজ আমার কেউ নেই গো বাবু, এই বিশ্ব সংসারে আজকে আমি শুধু একা, আমি একা। তাহলে তোমার পরিচয় হারিয়ে গেছে গো বাবু, আমার সব কিছু হারিয়ে গেছে, আজ আমি একা, আমি বড় একা গো বাবু। তুমি এসো না নেই, তোমার সর্বহারা জীবনের মাঝে আজ আমি দেব এক নতুন পরিচয়। নতুন পরিচয়? হ্যাঁ নতুন পরিচয়, তোমার দুঃখের অবসান ঘটাতে তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাড়িতে আসবো। না বাবু না, তা হয় না, তা হতে পারে না। কেন হয় না, কেন হয় না নারী, এই নতুন প্রভাতে ওই রক্তিম সূর্যকে সাক্ষী রেখে আজ আমি তোমায় ধর্মপুত্রী রূপে গ্রহণ করলাম। নারা আর কান্না নয়, এসো এসো তোমার পূর্ব জীবনের সমস্ত দুঃখ স্মৃতি ভুলে এসো আমার হাত ধরে নতুন জীবনের পথে পা বাড়াবে এসো। আমি নির্ভয় নির্ভয় তোমার হাতে পরশ পেয়ে ওগো।
পরের ঘটনা। এই মিষ্টি যে ছোনাল আমি লোকাই, তুই যে এত ভালো গান করিস তা তো আমি আগে জানতাম না। কেন এসেছিস এখানে? মানে টেস্টটা পেয়েছি, তোকে জল আনতে দেখলাম, তাই তোর পিছু পিছু চলে এলাম। টেস্টটা পেয়েছি তো ওই পুকুর ঘাটে গিয়ে জল খেয়ে না মরা। পুকুর জল খেলে ও টেস্টটা মিটবে না রে ঝিমলি। কি বলি? তবে তবে একটু জল দে না রে মাই, তোর হাতে জল খেয়ে মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। তাই খাবারই মুখ করে খাবো তোকে আমি। মরণ যাত্রায় যখন তুই শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবি তখন তোর মুখে আমি জল ঢেলে দিয়ে তোর জীবনের অমৃত সুধা মিটিয়ে দেব। কাঞ্চা সালে এত সাহস তোর, তুই যেন আমার বোনকে বেজ্জত করতে হাত নাস। শোনো গো বাবুরা শোনো, ঝিমলি নাকি ও শালার বোন, রাতের বেলা বউ বলে আদর করে আর দিনের বেলা সবারই সামনে বোর বলে ভালো মানুষ আছে। শালা এত নোংরা মন তোর, আমাদের ভাই বোনের সম্পর্কের মাঝে তুই গালি ছেড়েতে যাস, তোর জিপটাকে এমনি টেনে ছেড়ে পড়ে দেবো। বেশ, এ কতখানি মায়ের দুধ খেয়েছে তার মোকাবিলাটা আজকে হয়ে যাও। তো মায়ের দুধে বড়াই করছিস, মাকে কোন চোখে দেখেছি? তার মানে চুপ শালা, তুমি গোপন রাখার চেষ্টা করো, সবাই জানে তুই তার পুরনো বেটা। বাচ্চা হওয়া অবস্থায় তো লজ্জা ঢাকতে তা কাঁসায় তার ফেলে দিয়ে এসেছিল আজকে কাঞ্চা। জন্মের কোনো ঠিক নাই রে কাঞ্চা। আমি I'm not going to do it!
তো মকান সঙ্গে ভালো করে জানিয়ে দিও, লোকাল কোন কারুর কাছে মার খেয়ে হজম করে না, আর আজই হোক কালই হোক বদলা সে নেবেই নেবে। কাঞ্চা বেটা আমার। কে আমি? তুই? হ্যাঁ আমি 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 তুই আমার বেটা রে কাঞ্চা। আমি আমি তোর বাপ। সত্যি আমি যদি তোমার আপন বেটা হই তাহলে আমার মাথায় হাত রেখে বলো তো। আমি জানি আমি জানি আমার মাথায় হাত রেখে তুমি কখনো মিথ্যে কথা বলতে পারবে না। বলো বলো কে আমি, কে আমার আসল পরিচয় বলো বলো বলো। আমি বলো বাবা বলো, তুমি চুপ করে থেকো না, তোমার তোমার কথার উপর নির্ভর করছে দাদার আসল সত্যি পরিচয়। বলো বাবা বলো, তুমি চুপ করে থেকো না, দাদা তোমার আসল বেটা বলো। হ্যাঁ কবি, সপ্ত ভোর রাতে তোকে আমি কাঁসাই নদীর চর থেকে কুড়িয়ে এনেছিলাম। কি বললে? তুই আমার আসল বেটা নও, কোনো এক অজানা কুমারী মায়ের তুই ওই দোসরটা। আলোর জগৎ থেকে লাঠি মেরে ফেলে দেবে এই আধারের অতল গহ্বরে, আর সেই আধারের জঞ্জাল সেজে সারা জীবন আমি শুধু টুকরে টুকরে কাঁদবো। আরে আমার মা তো কাঁসায় সুতে ভাসিয়ে দেওয়ার জন্য আমাকে কাঁসায় চড়ে ফেলে দিয়ে গিয়েছিল। তাহলে তাহলে সে চর থেকে কেন তুমি আমাকে তুলে এনেছিলে? কেন বেটার মিথ্যে পরিচয় দিয়ে মানুষ করেছিলে? কেন তুমি সেদিন আমার গলা নিয়ে খুন করনি? কেন কেন? শান্ত শান্ত তোমাকে হতেই হবে, কারণ কারণ আমি যে বেজন্মা, আমার সুখ দুঃখ হাসি কান্না সব মিথ্যে, সব কলঙ্কিত। আমি জানি না, আমি জানি না কে আমার মা, কার পাপ করবে অনাদরে বড় হয়েছে। জানিস জানিস তুমি জানিস আমার জন্ম লগ্নে হয়তো কেউ সঙ্গতি করেনি, হয়তো কেউ কেউ হাসি মুখে স্বাগত জানেনি সেই সেই অবৈধ নবজাত শিশুকে, নিতান্তই চোরের মতো আমার মা আমাকে আমাকে লুকিয়ে এই পৃথিবীতে টেনে এনেছে। তাই তো, তাই তো আমি চোরের মতোই লুকিয়ে থাকতে চললাম না জীবনে, আমি লুকিয়ে থাকতে আমার জন্মের কৈফিয়ত তাকে আমি আশা করবো। মাগো মাতৃস্থ যদি নাই দেবে, মাতৃস্থন যদি নাই পান করা, তাহলে কেন কেন দিয়েছিলে এই অবাঞ্ছিত? তুই ডাকিলি যাহারে আপন করে সে তো অসহায়, মনের মানুষ কিলে চলি যায় রে, মনের মানুষ কিলে চলি যায়। তুই ডাকিলি যাহারে আপন করে, ডাকিলি যাহারে আপন করে সে তো মনের মানুষ কি দে চলি যায়, মনের মানুষ কি দে চলি যায়।
মনির মানুষ কেঁদে চলে যায়। পুলিশের চাকরি পাওয়া মানে একেবারে হাতে স্বর্গ পা, বড় বড় চোর ডাকাত আর ওই মাগলাদের সঙ্গে একটু হাতে হাত মিলিয়ে চলতে পারলেই ওরাই আমাদের সব সুখ সাদ আল্লাহ একেবারে মিটিয়ে নেবে। হবে না স্যার। এই কেন কেন হবে না কেন? ওই যে শুনছেন না, এই থানা থেকে দুটো বড় বাবু পরপর খুন হওয়ার পর থেকে ওই ডিএসপি সাহেব নিজে এই থানায় কয়েক মাসের জন্য আসছে। ও ডিএসপি আসুক আর এসপি আসুক, আমাকে টলানো এতটা সোজা নয় বুঝলি ডেলা। আমি বললাম গিয়ে ওই বইয়ের ভাগ্যে ভাগ্যবান বুঝলি ডেলা। তাহলে ওই বৌদির জন্যই আমার ভাগ্য ফিরেছে বলুন। নিশ্চয় নিশ্চয়, এটা আমি গর্ব করে বলতে পারি। বৌ তো নয় যেন স্বয়ং মা কালী, আর হবে নয় বা কেন, ও মা কালীর মানত করি তোর জন্ম, তাই আমার বউ নামেও কালী আর রূপেও কালী বুঝলি ঢালা। তবে তবে জানিস কি ঢালা, প্রায় 14-15 বছর আমাদের বিয়ে হয়েছে, তবে ভালোবাসায় ঘাটতি পড়েনি। তবে তবে ওর দুঃখ আগে পর্যন্ত কোনো বাচ্চা উপহার দিতে পারেনি। তবে আমিও বলে দিয়েছি কেন তোমার দুঃখ করার কোনো দরকার নেই। ওই বাচ্চার জন্যে যখন তোমার মন খারাপ করবে তখন তুমি এই তোর গিন্নিটা কেমন রে? আমার তো এখন এই বিয়েই হয়নি স্যার। কি রে, বুড়ো হতে চললি এখনো বিয়ে করিসনি? তাহলে আমি এ বিয়ে করবো স্যার। আলবাত করবি, বিয়ে কর, দেখবি 7 দিনের মধ্যে তোর পমতন হয়ে যাবে। আরে পারমিশন আপনি জেনার পাবেন হাবিলদার বাবু। হাবিলদার নয় হাবিলদার নয়, হালদার, জ্যোতিষ্ঠির হালদার। আরে ওই কি বাত হলো, আর পারমিশন হলে এই গরিব আদমি কো তখন ভুলে যাবেন না? আরে কি যে বলেন স্যার জি, আপনারাই আমাদের ইয়ে মানে আসল অন্নদাতা, আর আমরা মানে পুলিশেরা হলাম আপনাদের কষ্ট পুত্র। আরে বাদ কুচ কি না আছে হাবিলদার বাবু? হাবিলদালয় হালদার, জ্যোতিষ্ঠির হালদার। হালদার হালদার। কাউকে ভিতরে ঢুকতে দিবি না, বলবি মেজ বাবু জরুরি কাজে ব্যস্ত আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমার কমিশন পেয়ে যাবি। ভীষণ অনুগত সেটজি, একেবারে নিজের ছেলের মতো, তুই নিজের ভাইয়ের মতো। আর একটা খবর শুনেছেন সেটজি? কি খবর? ডিএসপি সাহেব নাকি কয়েক মাসের জন্য থানায় আসছে। তো কে হোগা মেরা কিষান জি কা কসম, সালা ডিএসপি কো হামারা সাথ কুছ দুশ্মনী করেগা তো আগলে অফিসার কা মাফি, ও সালা কে ভি আমি একদম ক্লিয়ার করিয়ে দিবি। আ তাই করুন জেটি, তাই করুন। আর ওই এমএলএ সাহেব কে বলে আমাকে ওই বড় বাবুর পোস্টে প্রমোশন করিয়ে দিন, সেই পোস্টটা তো খালি পড়ে আছে নাকি।
আর একবার যদি বড় বাবু হতে পারি তাহলে আপনার কাজের কোনো অসুবিধাই থাকবে না। আরে আপকে লিয়ে আমি জরুর সোচবে হাবিলদার বাবু, পহলে এক বাত শুনেন। হ্যাঁ হ্যাঁ বলুন। আজ রাত ঘর কা বাদ আমার পাঁচ লারি মাল পাচার হবে। নিশ্চয় বলরে বলরে আপনাকে পার করিয়ে দিতে হবে। আরে আমার আমি রাজি সেটজি, আমি রাজি। মেরা কাম কা অ্যাডভান্স 10,000 রুপিয়া। চমৎকার, প্রকাশ্য থানার মাঝে আইন রক্ষকের আইন বিক্রয় আজকের অধিকাংশ পুলিশ অফিসারদের নৈতিক চরিত্র হয়ে দাঁড়িয়েছে। ঘুষের টাকা না নিলে হাজার ওদের পেট ভরে না। আপনি থানায় বয়ে ঘুষ দিতেছেন? আমি হলাম গিয়ে যুধিষ্ঠির দারোগা, আমায় কিনা থানায় বয়ে ঘুষ দিতে আসে? আদিক্ষেতা, আমি কোনোদিন একটা পয়সা ঘুষ নেইনি, আর ভবিষ্যতেও কোনোদিন নেব না। শোনো অজুব পাবলিক, আপনি কো খালাস করিয়ে সালাম মুঝে ফাঁসিয়ে গেল। কে আপনি? আরে আমি একটা ছোটা মোটা বিজনেসম্যান আছি ডিএসপি সাহেব, মেরা নাম কিশানলাল আগরওয়াল আছে। কিন্তু এখানে কি প্রয়োজন? কুছ ভি না, কুছ ভি না ডিএসপি সাহেব। আরে আপনি থানা মে নয়া আসিয়েছেন শুনে আপকা স্বাগত করনে কে লিয়ে আমি থানা মে চলি আসিয়েছি। লেকিন আপ সমঝে কি আমি হাবিলদার বাবুকে খোঁজ দিতে আসিয়েছি। আরে ইসিলিয়ে আমি কুছ মনে করবে না ডিএসপি সাহেব, কিউকি কিউকি আপ হামারা মতলব ইস ইলাকা কা মেহমান আছেন। আরে কই আপকে লিয়ে কুছ মিঠাই লে আও, মালা ভি ফুলা কে মালা ভি লে আও, আর হ্যাঁ 70 রুপিয়া লাগে হামারা। আমি এলাকার মেহমান হতে আসনি, এসেছি আমার কর্তব্য রক্ষা করতে। তাহলে সেই কিশানলাল আগরওয়াল কিছু সংখ্যক চোরা কাঠ বাড়িতে ছড়িয়ে দেওয়া বিষাক্ত মাদক দ্রব্যের বিষে আসক্ত হয়ে পথে পা বাড়াচ্ছে দেশের অধিকাংশ যুবক যুবতীর দল। আরে আপনি তো একদম কারেক্ট বাদ বলিয়েছেন ডিএসপি সাহেব, ইস ইলাকা কা পার পার রাখনে কা পাইলে ভি আমারা বার মে আপ সব কুছ শুনিয়ে দিয়েছে। তো দের কিউ ডিএসপি সাহেব, মুঝে হাত করা লাগায়ে জেল কা অন্দর ভেজিয়ে 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 দেবো ভেজিয়ে দেবো। কিন্তু তার আগে আমি আপনাকে 7 দিন সময় দিলাম মিস্টার আগরওয়াল, নিজের চরিত্র সংশোধন করে বেআইনি বিজনেস বন্ধ। সব 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 আরে কেউ ঝুটমুল ঝামেলা করছে? আরে এস দুনিয়া মে বহুত সারে রুপিয়া হর দাম ঘুরে বেড়াচ্ছে, সে পাকড় লিখা টিরিক মালুম হোনা চাই। ভোরা সা টিক্স করিয়ে হামি রুপিয়া ধরছে, আপনি ধরেন সব আমার সাথে দোস্তি করেন, এক মহিনে কি অন্দর আমি আপনাকে গাড়ি দিবি বাড়ি দিবি আর ইতনা রুপিয়া দিবি কি আপ জিন্দেগি ভর রাস্তা
সাবদেশ পুলিশ স্টেশন, এই মুহূর্তে থানা থেকে বেরিয়ে যাও, নইলে নইলে তোমাকে আমি লোকা ব্যবহারে দেব। ঠিক আছে কেসপি সাহেব, আমি চলিয়ে যাচ্ছি, চলিয়ে যাচ্ছি। লেকিন আমারা এক বাত ইয়াদ রাখনা ডিএসপি সাহেব, অভি তক কই মাইকে লাল মেরা পর থপ্পর নেহি উঠায়া, লেকিন আপ, লেকিন আপ মুঝে থপ্পর মারা, আরে থপ্পর আমি কবি ভুলবে না ডিএসপি সাহেব, কবি ভুলবে না, কবি। তুমি এই শান্তিপুরের মাটিতে অশান্তির বীজ ছড়িয়ে দিয়েছো, তোমারই ছাত্র ছাড়াই কিছু অসভ্য যুবক অবধি ছাড়াই অত্যাচারের তাণ্ডা, সূর্যাস্তের পরে কোনো মা বোনেরা পথ চলতে সাহস পায় না, কিন্তু এবার আমি দেখব এই শান্তিপুরের বুকে শান্তি ভঙ্গ করতে এগিয়ে আসে কে। দিলে না, দিলে না, কেউ আমাকে একটা চাকরি দিলে না, যেখানে গেছি ওরা আমাকে বেজন্মা বলে বিদ্রুপ করে তাড়িয়ে দিয়েছে, কিন্তু কেন, আমার জন্মের কলঙ্কের জন্য তো আমি দায়ী নই, অন্যায় যা করেছেন আমার মা করেছেন, তার জন্যে, তার জন্য আমাকে কেন সারা জীবন ওই বেজন্মা শব্দটা বয়ে বেড়াতে হবে, কেন আর পাঁচজন ভদ্র সন্তানের মতো আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। কারণ তুই যে বেজন্মা না, সমাজে অন্ধকারে তোর জন্ম, নোংরা পথে তোর জন্ম, তাই ভদ্র সাজার শক্তির শালা, কি বলে আপনি শালা, তোর মুখটা পটি দিয়ে বেঁধে রাখ শালা, তোর মদন কুমারী মায়ের ছেলের মুখ দেখলে ও অজাত্তা, আরে পটি শালা, শালা যার বাপের ঠিক নেই তার আবার রোগ কিসের রে, এই শেষবারের মতো বলছি, আমার বিবেকটাকে আর তোর ক্ষত অভিজ্ঞতা করে দিচ্ছে, মোড়ের মাঝে ঘুমিয়ে থাকা হিংস্র জানোয়ারটাকে আর তোর জাগাচ্ছে, তোমাকে আমি আমার একদম পার্মানেন্ট আদমি বানিয়ে নিল, আমাদের গৌরবে তুই ঠিক বলেছিস, এতদিন আমার লক্ষ্মী ছেলের তাকত নেই, এই মিথ্যে হুঙ্কার ছেড়েছি, এবার আসতে স্যারকে সাথে নিয়ে সারা দুনিয়াকে পাবো, তুমি তুমি এই বাচ্চা বুলেটকে সাগরেত করে নাও গুরু, সাগরেত করে নাও, আমরা তোমায় মাথায় করে রাখবো গুরু, মাথায় করে জরুর, এই বাচ্চা বুলেট তোমাকে গুরু বানাকে সেদ মে বসাবে, আরে হে কিষান লাল তোমাকে নকড়ি দিবে নকড়ি, কি বলেন আপনি, আপনি আমাকে চাকরি দেবেন, নকড়ি নেহি রহনে কা ঘর ভি দিবে, হরো দেবে চাকরির আশায় অন্য হয়ে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে হবে না, যা রোজ বেজন্মা বলে শুনতে হবে না কোনো ব্যঙ্গ বিদ্রুপ,
কিন্তু স্যারজি 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 আপনি আপনি আমাকে কি চাকরি দেবেন বলুন, কি করতে হবে আমাকে? জো সমাজ, জো সমাজ তুমি কর্ণব বানালো, যারো বেজম্মা বলকর তোমারা দিলকে খতম করিয়ে দিলো। এই চাকু চালাতে হবে আর এই পিস্তল চালাতে হবে। আজ সে তোমার নাম কর্ণ, কালীর কর্ণ। কলির কর্ণ দাপর যুগে কর্ণকে জাত কই কুছ পরিচয় না দিলো, ইজ্জত ভি না দিলো, তো দুর্যোধন উসকো আঙ্গ রাজ দান করিয়ে উসকে এক নয়া পরিচয় দিলো, ইজ্জত ভি দিলো, ওসে পপ্তা মকসদ পুরা করিয়ে দিতে, আর এইসা হি হম ভি মেরা মকসদ পুরা করিয়ে লিতে, তুমকো কর্ণ বনায়ে এই নয়া রাজ্যকে সত্য বনাবে। চাই না চাই রে চাকরি, বিবেক আমার ক্ষত বিক্ষত হয়ে গেল, মনটা এখন মনে যায়নি, আজও শুনতে পাই আলোর পৃথিবীর হাতছানি, তাই তো সৎভাবে ভাষার জন্যে এই সভ্য সমাজের ডাস্টবিনেই আমি একটু মাথা গুজবার জায়গা করে নেব। ওই ডাস্টবিন থেকেই এই সমাজ সমাজ তোমাকে দাঁতি মেরে ছুঁড়ে ফেলে দেবে। তুমি নোংরা মাখতে না চাইলেও তোমার গায়ে ওরা নোংরা ছিটিয়ে দেবে। আমি এখান থেকে বহু দূরে পালিয়ে যাব। যেখানে যাও তোমার জন্মের কলঙ্ক তোমাকে তারা করে বেড়াবে, আর দুনিয়া তোমাকে বেজম্মা বলে বিদ্রুপ করবে। ওই সাথী তুম পাবে না, আচ্ছা বাদ বি শুনতে পাবে না, যদি তাকাবে সারে লোক তোমাকে আগল উসিয়ে বলছে, এ সালে কেরির কর্ণ লহরিস বেজম্মা। মেরা ভাই আমি তুমি এক নয়া কর্ণ বনাব, তোমারা বিয়াজ্জতি কে বদলা ভি লে আবে। ইয়ে লো ইয়ে লো চাকু, আর ইয়ে লো পিস্তল, তিন ভর কা দোনো হাত মে ভর লো সাজা খো, আর অন্ধা সমাজ টুকরো টুকরো করকে নয়া ইতিহাস বানা দো কি সারে সমাজ, তোমাকে কি চাইন করনা তো ভুল জায়গা, তোমার নাম শুনলে ভি চল লিয়ে ভাগ জায়গা। লো ইয়ে লো চাকু, ইয়ে লো পিস্তল, লো বেশ তবে তাই হোক, আজ থেকে মৃত্যু হোক এই সহজ সরল কাঞ্চার, আর সে কাঞ্চার মরা মন থেকে এবার নতুন করে জন্ম নিক সমাজের আতঙ্ক এক হিংস্র দানব কলের কর্ণ। আর আমি ভাবতে পারছি না কেমন করে মা বাবাকে বলবো যে কাজের বলে একটা মেয়েকে আমি ভালোবাসি। দুধুর প্রেম করা যত কঠিন তার চেয়েও কঠিন সেই প্রেম কাহিনী মা বাবার কাছে প্রকাশ করা। কিন্তু কিন্তু কাজলকে যে আমি কথা দিয়েছি আমাদের ব্যাপারটা তিন দিনের মধ্যে মা বাবাকে বলবো, রক্ষা করো বাবা। তিন দিন তো দূরের কথা, তিন জন্মের কথাটা বাবা মার কাছে বলতে পারবো না। গুরু গম্ভীর সাক্ষাৎ জমদূতের মতো মানুষটাকে দেখলেই আমার ভিতরটা অর্ধেক সুখী আছে। হ্যাঁ হ্যাঁ, তার চেয়ে এক কাজ করি, আমি যে আমার মাকেই বলে আসি। কিন্তু কিন্তু কি বলবো, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, মাকে গিয়েও বলবো মা কাজল বলে একটা মেয়েকে আমি ভালোবাসি। কে কাজল? তন্ময় বাবুর বোন, ওকে আমি বিয়ে করতে চাই। অসম্ভব অসম্ভব, প্রেম করতে যাওয়ার আগে তুমি আমার পারমিশন নিয়েছিলে। পারমিশন? ছাড়ো, মারবো একটা
চলে। তোমার প্রেমের মামলা আদালতে উঠলে আমি প্রধান সাক্ষী হয়ে তোমায় জিতিয়ে দেবো। আর বিপক্ষে সাক্ষী দিয়ে আমি কেসটা একেবারে ঢিসমিস করে দেবো, কারণ মেয়েটাকে আমি দেখেছি, একেবারে বয়লার মুরগির মতো চেহারা। আহ পূজা, আরে ওভাবে বলছিস কেন, বল একটু। আসলে কাজলকে তোরা কেউই দেখিস নি। হ্যাঁ, কাজল মেয়েটা বড় ভালো রে, ওর বাবা মা কেউ নেই, আছে একমাত্র দাদা। আর সেই দাদা যখন অফিসে চলে যায় ও তখন বড় অসহায়। অসহায় কেন রে দাদা? কারণ ও তো তোর আমার মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, কারণ কারণ ও যে অন্ধ। অন্ধ তোরা খুব অবাক হলি তাই না? ভাবছি তোদের দাদা একটা অন্ধ মেয়েকে কেমন করে ভালোবাসলো। যে মেয়েটা আমার অন্তরটাকে নতুন রঙে রাঙে দিয়েছে, আমার ভালোবাসার বাসাটাকে অপরূপ সুখ স্বপ্নে ভরিয়ে দিয়েছে। অন্ধ হলেও তার হৃদয়ে আমি খুঁজে পেয়েছি সহস্র চক্ষু রূপালি আলো, আর সেই আলো জ্যোৎস্নাময় ব্যাকুলতা, আর তোদের আকুলতা দাদা তার কাজলকে কাছে পাওয়ার জন্য বড় ব্যাকুল করে দাদা, বড় ব্যাকুল করে তুলেছে। আমরা বড় আশা করে বলছি মা, আমাদের একটা অনুরোধ। আরে এই পাগল ছেলে কোথাকার, কখনো কোনোদিন আপনার তোদের আমি বাকি রেখেছি? হ্যাঁ কি কথা বল, আমি নিশ্চয়ই রাখবো বাবা। আমি বলছিলাম কি, তুমি তো আগের মতো আর আমাদের ভালোবাসো না। আমার যেন মনে হয় আমাদের প্রতি তোমার ভালোবাসা এ যেন চুরি করে নিয়েছে। দাদা মা কি হলো মা? হয় তাহলে কেন তুমি আগের মতো নিজের হাতে খাইয়ে দাও না, কেন তুমি আমাদের গান গাইয়ে ঘুম পাড়িয়ে দাও না মা? মা গো সন্তান বড় হলেও মায়ের কাছে তো শিশু, মা মায়ের কাছে তো Ta-da!
আমি জানি না, আমি কিচ্ছু জানি না, ওরে আমি কিচ্ছু। আজ তোমাকে বলতেই হবে আরতি, ওই গানটা গাইলে কেন তোমার চোখে জল আসে? গান গিয়েছে আমি কংসাবতীর জলে, আমার পতন খোকাকে আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছি, তাই তো গান গাইলে আমার ওই বড় খোকার কথা আমার বারে বারে মনে পড়ে। কেন আমাদের সবার অলক্ষে তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদো? আমার বড় খোকা যে আমার মাতৃ হৃদয়টাকে একেবারে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আজ 25 বছর, আজ 25 বছর তুমি আমার সংসারে এসেছো। বহুবার বহুবার আমি তোমার ওই কান্নার কারণ খুঁজতে গিয়ে নিরাশ হয়ে ফিরে এসেছি। আজ তোমাকে বলতেই হবে আরতি, কোন ব্যথা বুকে নিয়ে তুমি কাঁদো? মা গো, আমাদের কোথায় তুমি বুঝি দুঃখ পেয়েছো? তোমার তোমার আদর পাওয়ার লোভে আমরা তোমায় বলেছিলাম তুমি আর আগের মতো ভালোবাসো না। এই কথাই, এই কথাই তুমি বুঝি আঘাত পেয়েছো মা? না রে মিথুন, না তুমি কেন কাঁদো মা? তাহলে তোরা আজকে শুনবি। আমি যখন আমার মুকুল মিতুল পূজাকে আদর করি, তখন আমার মনে হয় যার মানে তার বুঝি আজকে কেউ নেই, কেউ বুঝি তাকে ওই আদর করে চুমুকে দেখিতে বলে না, ওরে ঘুমা, ওরে ঘুমা খোকা, মায়ের কোলে তোরা শান্তির গো, একটু অন্তত ঘুমা। তুমি তুমি হাসছো যে? আরতি, নির্মম সত্যটাকে ঢাকতে কত সহজেই তুমি মিথ্যেগুলো। না না, মিথ্যা নয়, মিথ্যা নয়। আর কখনো আমি জানতে চাইব না আরতি, যেদিন যেদিন তুমি তোমার গোপন বেদনার জ্বালায় জর্জরিত হয়ে ক্লান্ত পদক্ষেপে এসে আমায় ধরা দেবে, সেদিন সেদিন আমি তোমার সব কথা শুনব। বাবা, রবিবারের দিনে তোমাকে অফিসে থাকবি, একটা দিনও কি তোমার ছুটি নিতে ইচ্ছা করে না? ডিএসপি ধুবজ্যোতির কর্তব্যের ডিউটিতে কোনো ছুটি নেই রে বাবা। হ্যাঁ, তবে ছুটি নেব আমি সেদিন। কোন দিন? যেদিন এই শান্তিপুরের বুকে আমি আসল শান্তি ফিরি। বাবা! হ্যাঁ আরতি, একটা কথা, আজকাল তোমার বড় ছেলে নাকি শুনছি কাজল বলে কোনো এক অন্ধ মেয়েকে ভালো ভালোবাস। হ্যাঁ, ওকে তুমি বলে দিও ও সব ভালোবাসাবাসি আমি কিন্তু পছন্দ করি না। বাবা বাবা, হয় ভালোবাসা বন্ধ করুক, নয় তো ওই মেয়েটাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসো, কেমন? ধৃতরাষ্ট্রের সামনে চোখে পট্টি বেঁধে থাকতেন, তেমনি তোকেও আমার অন্ধ বৌমার সামনে চোখে পট্টি বেঁধে থাকবি তো। যাও দাদা যাও, শীঘ্রই গিয়ে আমার হবু বৌদিকে শুভ সংবাদটা দিয়ে এসো। দাদা, ইচ্ছা করলে আমি তোদের ভীষণ ভীষণ শাস্তি দিতে পারি। দাদা দাদা, এখন না বিয়ের ফুল দেখছে। আই বাবা, বিয়ের ফুল নয়, বলো সর্ষের ফুল। আমরা কিশোর লাগায় আসবে কি চাই এখানে? যাইতে নাই, বদলাতে বদলা। হ্যাঁ বদলা বদলা, তোমাদের বাবা ডিএসপি ধুবজ্যোতি ব্যানার্জি আমাদের মালিক কিশোরলাল আগরওয়ালের চলার পথে কিছু কাঁটা ছড়িয়ে দিয়েছে, তাই তোমার বাবাকে একটু শিক্ষা দিতে আমরা তোমাদের সংসারে একটা ছোট্ট অপারেশন।
তবে তোমার কিছু নয় বংশাল, শুধু তোমাকে তুলে নিয়ে গিয়ে তোমার যৌবনে কয়েক ফোঁটা কালির আঁচর। কেউ নেই সুন্দরী এই কর্ণের হাত থেকে তোমাকে বাঁচাতে, কেউ এগিয়ে আসবে না। আপনার মেয়েকে শুধুমাত্র আমরা একটা রাত আটকে রাখবো, হয়তো হয়তো কাল সকালেই আপনার মেয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরবে, আবার আবার কোনো হয়তো রাস্তার ধারে আপনার মেয়ের অচৈতন্য দেহটা পড়ে থাকতে পারে, নইলে কাল গঙ্গার ধারে আপনার স্বামীকে খুঁজে নিতে বলবেন আপনাদের একমাত্র মেয়ের দর্শিতা মৃত্যু। মাথাটা এত ভারী হয়ে আছে কেন? মাথাটা আমার অসহ্য যন্ত্রণা। তোমার তোমার এইসব কে করলো মা? এইসব তোমার কে করলো? ওই ওরা পূজাকে তুলে নিয়ে গেছে। তাড়াতাড়ি গিয়ে তোর বাবাকে এখনই খবর দে, দেরি হয়ে গেলে হয়তো তোর দিদির ভীষণ ক্ষতি হয়ে যেতে পারে। যা বাবা, দেরি করিস না, তাড়াতাড়ি। তুমি কোনো চিন্তা করো না মা, তুমি কোনো চিন্তা করো না, যেখান থেকে যেমন করে হোক আমি আমার দিদিকে খুঁজে আনবই। দিদি, দিদি, করো না মা, ঈশ্বর আমার শান্তির সংসারে আজকে তুমি একই অশান্তির জ্বর বই দিলে। ওদের ঠাকুর, তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার মেয়েকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। তুই কোথায় গেলি রে বেটা? একটি বড় কীর্তন এই বুড়ো বাপটার কথা মনে পড়লো না? ওরে ওরে, আমি তোর চর্ম দিইনি ঠিক, আমার ময়না তোকে পেটে ধরেনি ঠিকই, কিন্তু আমরাই তো তোকে কোলে পেটে করে মানুষ করেছি রে কাঞ্চা বেটা। আমার ময়না, আমার ময়না যে সে তার বুকের দুধ খাইয়ে তোকে তেল তেল করে বড় করে তুলেছে, তবু কি সে তোর মা হতে পারে রে কাঞ্চা বেটা? আর আমি কি তোর বাবা হতে পারে না ময়না কাঞ্চা বেটা? আবার তুমি কাঁদছো বাবা? সে তো আমাদের কেউ নয়, তাহলে কেন কেন তুমি তার জন্য কাঁদছো? একদম কাঁদবি না বলে দিচ্ছি, একদম না। তুই কেন কাঁদছিস? সে নহে আমাদের কেউ নয়, কিন্তু তোর কে বল, তুই কেন তার জন্য চোখের জল বাবা? কিন্তু আমি কেমন করে বলবো রে বেটি, ঘুমের মাঝে আমি আমার কাঞ্চা বেচার ছায়া দেখে চমকে জেগে উঠি, খেতে বসলে তার সুন্দর মুখখানা আমার চোখের সামনে ভেসে উঠে নেবে, তাই তো আমি খাওয়া বন্ধ করে কাঁদতে কাঁদতে উঠে আছি রে বাবা। না আর আমি কাঁদবো না, পরে ছেলের জন্য চোখের জল ফেলে কি লাভ? হে তুই দেখিস বেটি, আর আর আমি একদম কাঁদবো না, তার জন্য আমি এক ফোঁটাও চোখের জল ফেলবো না, এক ফোঁটাও না। তাই চল রে মা, তাই চল, যে আমার জন্য এতটুকু হবে না তার জন্য আমি শুধু শুধু ভেবে মরবো কেন? আবার বড় খিদে পেয়েছে রে মা, তুই তুই আমায় খেতে দিবি, চল তুই ঘুরো। আবার কোন সর্বনাশ করতে ছুটে এসেছিস এখানে? এত বড় সর্বনাশ করেও তোর কি মনে চালো মেটেনি? যা অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় না বংশী, তার আগে আমাকে খোলা টিপে শেষ করে দাও। এত
কেউ যদি মরার শখ তাহলে যা না, গলায় দড়ি দেখে যা। তাই মরবো ঝিমড়ে, তাই মরবো, আত্মহত্যা করি, আমার মনের জ্বালা জুড়াবো। তার আগে আমাকে একটা ভালো কাজ করতে দে। ভালো কাজ? হ্যাঁ রে ঝিমলি, হ্যাঁ, তোদের কাছ থেকে কানসাকে দূরে সরিয়ে দিয়ে আমি একটা দিনও শান্তি পাইনি। আমি শহরে ছুটে গিয়েছিলাম। আবার আবার কাঞ্চার বেটা খোঁজ পেয়েছিস লোকাই? পেয়েছি বংশীগুলো, পেয়েছি। কবে কবে আসবি রে লোকাই? আমার দাদা কবে আসবি? না মানে আমি জানতাম রে লোকাই, আমি জানতাম। আর তিন না একদিন সে ফিরে আসবে। নাইবা আমি তার জন্ম দিলাম, তবু আমি যে তার বাবা। আমার সঙ্গে না খেলে তার চেয়ে ঠিক মতো খাওয়াই হতো না। আমার উপর অভিমান করে সে কি বেশি দিন থাকতে পারে লোকাই? বল লোকাই, বল কবে ফিরে আসবে আমার কাঞ্চা বেটা? আসবে কেমন করে বংশী খুড়ো? কাঞ্চার যে বড় বিপদ। কিসের বিপদ বল লোকাই? বল, তুই আর চুপ করে থাকিস না, কে হয়েছে আমার কাঞ্চা বেটার? মনের দুঃখে কাঞ্চা আত্মহত্যা করতে গিয়েছিল, সে মোটর গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে। বড় জোরও বেঁচে গেলে খুড়ো, কিন্তু কে তোকে? মাথায় বড় চুল লেগেছে। আমি যাব লোকাই, আমি যাব আমার দাদার কাছে, আমি যাব, তুই আমাকে নিয়ে চল লোকাই। না না, আমি যাবো সেমনি, আমি যাবো, আমি আমার সেবা দিয়ে আমি আমার কাঞ্চা বেটাকে সুস্থ করে তুলবো। তুই পারবে না খুড়ো, তুই পারবে না। রাতের পর রাত জেগে জানতে হবে, তুমি বুড়ো হয়েছ, তুই এত কষ্টকে সহ্য করতে পারবে? কেন কেন পারবো না রে লোকাই, আমি কেন পারবো না? ছোট্টবেলায় কাঞ্চা যখন অসুখ করেছিল, কত রাত ওকে আমি বুকে করে নিয়ে কাটিয়েছি। আমি পারবো লোকাই, আমার বেটার জন্য আমি সব সহ্য করতে পারবো। তুই আমাকে আমার কাঞ্চা বেটার কাছে নিয়ে চল লোকাই, তুই নিয়ে চল। না বাবা না লোকাই, তুই আমাকে নিয়ে চল, আমি দাদার কাছে যাবো, তুই আমাকে নিয়ে চল লোকাই। যেমনি তোর। হ্যাঁ বাবা, তুমি কিচ্ছু ভেবো না বাবা, যত তাড়াতাড়ি সম্ভব আমি দাদাকে সুস্থ করে আবার তোমার কাছে ফিরে নিয়ে আসবো। চল লোকাই চল। তাই আনিস রে বেটি, তাই আনিস। আর আমি ওই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, ও গো ঈশ্বর, তুমি আমার জীবন নিয়ে আমার বেটার জীবন তুমি ফিরিয়ে দাও ঠাকুর, বেটার জীবন তুমি ফিরিয়ে দাও। যদি বাঁচতে চাও তাহলে তো আমার এই পাসবুকে ধরা দাও। ওরে শয়তান, নরপশু, তোদের মতো জন এ কাছে আমি আমার ইজ্জত কিছুতে ফিলতে পারবো না। ফিলিয়ে না দিয়ে যাবি কোথায়? বন্ধ করো, বন্ধ করো, তোমাদের ওই নোংরা আসছি। তোমরা জানো কে আমি, কে আমার সত্যিকারের পরিচয়? আমার বাবা যদি একবার সংবাদ পাই তার রাস্তার কুত্তার মতো তোমাদের গুলি করে মারবে। গুলি করে মারবে? তার আগে, তার আগে তোর এই যৌবনটা আমরা খেয়ে খিদে মেটাবো, তারপর তোর লাশটাকে ছুঁড়ে ফেলে দেবো ওই পাগলে। তোদের লাশ দুটোই ভাগারে জমা হয়ে যাবে রে বাদশা বলে। আমি কলির কর্ণ। আরে বস, আরে তুমি যে সেম সাইড গেম খেলছো, কিসের লাইন যে হুকুম দিচ্ছে? চুপ শালা, কিসের লাইনের বাচ্চারা? জানে বাঁচতে চাস তাহলে ভাগ এখান থেকে, ভাগ 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 বলছে। যাচ্ছি, তবে কাজটা ঠিক করলে না গুরু, ঠিক করলে না। এই ছোট্ট ভুলটার জন্য তোমার সারা জিন্দেগিটাই ভুল হয়ে যাবে গুরু, এই কথাটা মনে থাকে। চলো আরে যা রে সা, তো
তোর মতো জ্ঞানদাসের কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য আমার জন্ম হয়নি। ঠিক, একদম ঠিক বলেছেন। আপনি যেভাবে পূজার নারীত্ব রক্ষা করেছেন, কিন্তু কেন রক্ষা করেছি? কেন? কারণ ওই ওদের দুজনকে ভাগিয়ে দিয়ে আমি আমি তোমার জীবন যৌবন উপভোগ করব। না না, আমায় ছেড়ে দাও, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। আমাদের মতো নিচুতলার মানুষদের মানুষ বলে জ্ঞানী করো না, তোমাদের মতো সভ্য বাবুদের জন্যই এই কলির কর্ণের জন্ম। কলির কর্ণ, সেদিনের কর্ণ তার সততার মহত্বের পরিচয় দিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণের প্রতিবাদ করেছিল, কিন্তু কিন্তু যুগ বদলেছে, তাই তাই এই কলিযুগের কলির কর্ণ অধর্মের হাড়িকাটে তার সততার মহত্বকে বলি দিয়ে ছাপিয়ে পড়ছে। মাতৃসুধা আমার দুর্লভ স্বপ্ন, মা শব্দটা আমার জীবনে এক মায়া, চলো না। কর্ণ, হ্যাঁ কর্ণ, কর্ণ তার মনের জ্বালা মেটাতে সত্যর রক্ত ধুপায় মারাবে, তবু কোনো নারীত্বকে খুন করে আর কখনো সে কোনো নারীর চোখে এক বিন্দু জল ঝরাবে না। কর্ণ যাও, যাও ম্যাম সাহেব যাও, তুই বাড়ি ফিরে যাও। কর্ণ, দেখছি ওদেরকে মূর্খের মতো টেনে এনেছে ধ্রুবজ্যোতি ব্যানার্জির চ্যালেঞ্জের মোকাবিলা। তোদের এই স্যারকে এখনো তোরা চিনতে পারিস না রে লম্পট, তাই মূর্খের মতো সাক্ষাৎ মৃত্যুর দিকে ছুটে এসেছিস। এবার দেখ, এসে তোর যদি ব্যানার্জি মৃত্যুর নিশ্চয়তার চেয়েও কত বেশি নিষ্ঠুর, কত কঠিন, কতখানি। তোর সঙ্গে আর কে কে ছিল, কি নাম তাদের? বল বল শয়তান। হাত থেকে উদ্ধার করেছে। একই ভুল করলাম আমি, একই ভুল করলাম না জেনে এক নিরপরাধ যুবককে। আমার বউ ছেলে তাদের মাথা দিতে গিয়ে ইনজিউর্ড হয়েছে, আর তাদের দেখতে হাসপাতালে ছুটে গিয়ে শুনে যে আমার একমাত্র মেয়েকে ওরা কিডন্যাপ করে। স্যার, সেই সংবাদ শুনে আমি বড় দিশাহারা হয়ে পড়েছিলাম। আমি আমি তুই ভুল বুঝছ না বাবা, ভুল বুঝছ না। আই মাই, তুই ভাবিস রে, সেই লম্পটের দল যেখানেই লুকিয়ে থা তাদের আমি খুঁজে বের করবই করব। স্যার, স্যার, আমায় তুমি ক্ষমা করো কর্ণ। ক্ষমা কর্ণ, চমৎকার ম্যাম সাহেব, চমৎকার। এ অভাগা কর্ণের সীমাহীন অপরাধের নির্মম প্রতিশোধ তুমি নিলে, ক্ষমা দিয়ে তুমি আমার অন্তরে জমা করে গেলে। হ্যাঁ, বুক ঘৃণা রেখ আজি আজ তোমার অন্তরে যে ক্ষতির সৃষ্টি আমি করে গেলাম তা নিরাময় করতে আমি আবার তোমার বুকে আসবো কর্ণ, আমি আবার তোমার বুকে আসবো। আমি তুমি আর ফিরে সোনা এই কলঙ্কিত কর্ণের কাছে এলে তোমার
পবিত্র দেহ মন কলঙ্কের কালিতে কালো হয়ে যাবে ব্যবসা কালো। আবে গুরু, তোমার চোখে জল? আরে আগুন ঝরা গুরু, আগুন ঝরাও, আর সেই আগুনে ঘুরিয়ে ছাই করে দাও ডিএসপি সাজানো সংসার। কর্ণ তার জীবনের প্রথম যুদ্ধে হেরে গেছে বুলেট, ক্ষমার অস্ত্র দিয়ে ওরাই কর্ণের অন্তরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, তাই কর্ণ আর কখনো ওই হিংসার অস্ত্র ধরবে না। বলো কি গুরু, শের সাজবে অথচ স্বীকার করবে না, তাই কি কখনো হয়? ওই ছুগরি বোধ হয় তোমার দিল জখম করে পালিয়ে গেছে গুরু। বুলেট, চলো গুরু চলো, ওই ছুগরিকে মাছ ভর থেকে তুলে আনি, সেই চুবড়িকে তুমি পুজো করে প্রসাদ বানিয়ে সেই প্রসাদ আমরা। না বলেন না, আর কখনো ওইসব আমি নোংরা কাজ করবো না। নোংরা কাজ, নোংরা কাজ, নোংরা কাজ, নোংরা কাজ। আচ্ছা আচ্ছা বাচ্চা বুলেট, তোরা তো অনেক পাপ করেছিস, অনেক নারীর সম্ভ্রম তো হরণ করেছিস, কিন্তু কিন্তু কখনো কোনো নারীর সম্ভ্রম কি রক্ষা করেছিস? দেখবি দেখবি শত শত নারীর সম্মান হরণ করে যতখানি যতখানি আনন্দ পেয়েছিস, একটা মাত্র একটা নারীর সম্মান ফিরিয়ে দেওয়ায় তাছে অনেক বেশি আনন্দ পাবি রে বাচ্চা বুলেট, অনেক অনেক বেশি আনন্দ পাবি। সালা কর্ণ একদম যুধিষ্ঠির বানিয়ে গেল মা। সরজি সরজি, তোম সালে ভদ্র আদমি বনবে, কুত্তে শের বানিয়ে যাবে, আর 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 গদ্দি ঘোড়া বানিয়ে যাবে কিয়া। সাজে আরে লুকে পাঠে তুই, মালুম না আছে কে তুই? বেজম মাছে ওই সমাজ তোমাকে লাথি মারবে লাথি, আর এই ভদ্র আদমি কে পাশ গেলে ওই লোক তোমার মুখে থুতু ছিটাবে। তোমার সেবা করলে সারা দুনিয়া বুঝি আমার মুখে ফুল চন্দন ছেটাবে, তাই না স্যার জি? কর্ণ মরবে, তবু তোমার হাতে হাত মিলিয়ে কোন মানুষের ক্ষতি সে আর কোনোদিন করবে না। আমরা তোমায় যেতে দেবো না। এই কর্ণকে আটকে রাখার সাধ্য কারণ এই বাদশা, কিন্তু আমাদের আছে, এখান থেকে তোমার লাস্টাই মারবে কিন্তু তুমি না। দেখ বুলেট, এই কর্ণকে তোরা ভালো করে চিনিস, কর্ণ অনেক কষ্টে তার এই মনের জীবন্ত শয়তানটাকে সংযমের শিকল দিয়ে বেঁধে রেখেছে, সেই শিকল ছিন্ন করে জীবন্ত শয়তানটাকে আর তোরা জাগাস নেই, সে যদি একবার জেগে ওঠে তাহলে তোর মতো খুদে মস্তানদের মাটিতে ফেলে দলে পিষে একবার শেষ করে। বাদশা বলে বলে ছোট দোসা লেখো যোসালা ভাগ্যের জোরে আজ কো বেঁচে গেলে। এই কিষান লাল কা সাথ কসমানি করকে কোই মাইকে লাল জিন্দা নেই সকতা, আর তুই জিন্দা নেই রে সকেগা, একলো টাইম দিলো তো দিল বুঝকে সমঝে লে তুঝে কে আছাইয়ে জিন্দেগি ইয়া মো। তুমিও শুনে রেখো সেট কিষান লাল আগরোয়া, এই কর্ণের চিতা যদি জ্বলে তাহলে তোমার চিতার পাশেই জ্বলবে। কর্ণের যেমন জন্মের কোনো ঠিক নেই, তেমনি জিন্দগি মৌতের কোনো পরোয়া নেই, সে বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে, আর যদি মরতেই হয় শেরের মতো মরণ কামড় দিয়ে। মনে রেখো কিষান লাল আগর গুহা। হুকুম করুন আরে নেহি নেহি নেহি, আমি 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 ও সালাকে সাথে এক নয়া ট্রিক্স খেলবে। আপনার ট্রিক্স আমরা ধরে ফেলেছি শেঠজি। আরে তন্ময় বাবু, আরে তুম লোক কাম ছড়কে হিয়া আজ থেকে আপনি আপনার মিলে ধর্মঘট ঘোষণা করেছি। আরে কেন 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 কেন? ছমাস আগে আপনার কাঠ মিলে কাজ করতে করতে মেশিন বাস্ট করে ভুবন মাইতি মারা যায়, তার ক্ষতিপূরণ স্বরূপ 25,000 টাকা আর তার দুই ছেলেকে আপনার মিলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত আপনি সেই প্রতিশ্রুতি পালন করেননি। কাল ভুবন মাইতির দুই ছেলেকে আপনি দারোয়ান দিয়ে তাড়িয়ে দিয়েছেন, তাই আমরা সমস্ত শ্রমিকেরা স্থির করেছি আপনি প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত
আমরা এই ধর্মঘট চালিয়ে যাব। কেসে বাত তন্ময় বাবু, এক মামুলি শ্রমিক কে লিয়ে তুম লোক হামারা লাখো রুপিয়া কা কারবার একদম বন্ধ করিয়ে রাখ। যে মামুলি শ্রমিক তার বুকে রক্ত ছড়িয়ে আপনার লাভের অঙ্কটাকে বাড়িয়ে চলেছে, তার মৃত্যুর ন্যায্য মূল্যটুকু দেবেন না। তন্ময় বাবু হয় তন্ময় বাবু মৃত্যুর মূল্যই নয়, এবার থেকে আপনার মিলে ওভারটাইমের উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে, লাভের 15% বোনাস হিসেবে এই শ্রমিকদের মধ্যে বিলি করে দিতে হবে। আরে নে হে চুপ শালা, এই ব্যান্ড করলে শালা চিরদিনের মতো মুখটা একদম বন্ধ করে দেবো। হুকুম করুন সাজি, বোমা মেরে ওর বডিটা একবারে উড়িয়ে দেবো। কতগুলো বোমা তোমরা বানিয়েছো যুবক, এই বিক্ষুব্ধ শ্রমিক আন্দোলন ভাঙার মতো শক্ত বোমা তোমাদের বানানো আজকে তো। আপনার এই পোষা কুত্তাগুলোকে শেকল দিয়ে বেঁধে রাখুন সাজি, বেশি ঘেউ ঘেউ করলে দাঁতগুলো ভেঙে দেবো। জরুর করবে শ্রমিক মালিক ভাই ভাই হোনে কি না, এক দোস্ত কে লিয়ে কেন না সাজবে, জরুর সাজবে। তন্ময় বাবু তো পহলে তোমার সাথে কুচ আলোচনা হয়েছে আবার সঙ্গে, আন্দোলন ভি করছে ইসিলিয়ে তোমরা সাথ কুছ আলোচনা হয়েছে। তো বলেন তো বলেন তন্ময় বাবু, এই শ্রমিক আন্দোলন তোরকে নিয়ে তোমাকে কত রুপিয়া দিতে হবে? কি বললেন, ঘুষ কি আপনি শ্রমিক আন্দোলন ভাঙতে চান? আরে ঘুষ বলছেন কেন বলুন, দক্ষিণা যুগ যুগ ধরে অবৈধ নিম্ন শ্রমিক তাদের বুকের পাঁজর দিয়ে গড়ে তুলেছে এই মালিকদের স্বার্থের বুনিয়াদ, শ্রমিকদের রক্ত ঝরা পরিশ্রমের বিনিময়ে এই সব মালিকের স্বার্থ পরে মালিকের দল গগ্গা সেকিলে চলেছে স্ফূর্তি রাজভোগ, অথচ শ্রমিকদের বাঁচার জন্য দুটো খাবার দিতেও এই সব মালিকের আজ কুণ্ঠিত। আরে আমি তোমাকে 5,000 রুপিয়া বকশিস দিবে, এই আন্দোলন বন্ধ করো। এই শ্রমিক নেতা তলবাই গাঙ্গুলিকে ঘুষের লোভ দেখিয়ে যে অপমান আপনি করলে, সেই অপমান শুধু আমার দেখার নয় সমগ্র শ্রমিক শ্রেণীর অপমান, আর সেই অপমানের প্রতিশোধ নিতে সমগ্র শ্রমিক শ্রেণী তাদের দাবি হাতিয়ার নিয়ে আপনার দিকে ছুটে আসবে। স্বেচ্ছায় যদি তাদের দাবি মিটিয়ে না দেন তাহলে ওরা বাঁচার জন্য আপনার উপর ঝাঁপিয়ে পড়ে জোর করে পাওনা। আরে তেরা পাওনা ভি আমি একদম মুকুব করিয়ে দিবে সালে, যদি বলেন তো ওই বেটাকে আরেই পেচে টাইট দিয়ে দি সালে নিমখরম ভাগ হিয়া স্যার। আমার অপরাধ ক্ষমা করবেন স্যারজি, সেদিন ওই ডিএসপি সাহেবের কাছে ওই রকম ভাবে অভিনয় না করলে আমার চাকরিটাই চলে যেত স্যারজি। ও তন্ময় গাঙ্গুলি খামোখা ছুটবুল ঝামেলা পাকিয়ে গেল, কতগুলো ছোট লোককে নিয়ে স্যারজির মিলটাকে একেবারে বন্ধ করে দিল। দেখে নেব ওটাকে, আমি দেখে নেব, আমি 375 ধারায় রেপ কেসের আন্ডারে ফেলে দেব। আমি আদালতে গিয়ে বলবো মাননীয় ধর্মাবতার, ওই তন্ময় গাঙ্গুলি অমুক তারিখে রাত্রে আমার ঘরে ঢুকিয়া জোরপূর্বক আমার স্ত্রীর উপর বলৎকার করে, আর আমি ওই ঘটনাস্থলে উপস্থিত থাকিয়া সেই দৃশ্য সচক্ষে দেখিয়াছি। হয়ে গেল আর কি। আরে বাহা বাহা বাহা, আরে আপকো ইন্সপেক্টর নহীঁ লগতা হাবিলদার বন্না আচ্ছা লাগতা। রিপোর্ট
আমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে, কিন্তু ওকে আমি কেমন করে বোঝাই যে আমি এক গরিব দাদার অভাগিনী অন্ধ বোন। অন্ধ হলেও তুমি আমার জীবনের একমাত্র আলোর দিশারি কাজল, তাই তাই তোমাকে কাছে না পেলে আমার জীবনের সমস্ত চাপ আর অপূর্ণ থেকে যাবে কাজল। কিন্তু তোমার মা বাবা ভাই বোন সানন্দে পরণ করার জন্য প্রতীক্ষার দিন গুনছে। সত্যি বলছি মিতুনদা, তোমার বাবা মা ভাই বোন আমার মতো একটা অসহায় অন্ধ মেয়েকে মেনে নেবেন? হ্যাঁ কাজল, মা আমার মাটির ঘরে দেবী, আর বাবা বাবা আমার আকাশের মতো উড়া। আর আমার ভাই বোনের কথা বলছো, ওরা তো শিশুর মতো সরল। মিতুলদা কেন চিন্তায় নিজের মনকে তুমি ক্ষত বিক্ষত করছো কাজল? তোমার মনের বাকি চাই তুমি অপরাজিত ফুটে উঠেছো, তোমার হৃদয়ে রামধনু রং দিয়ে তুমি আমার মন প্রাণে রাঙিয়ে তুলেছো। তাই সারা জগৎ সংসার তোমাকে মেনে না নিলেও আমার বুক থেকে কেউ তোমাকে আলাদা করতে না পারবে, কেউ তোমাকে আলাদা করতে পারবে না। মিতুলদা আমি তোমাকে দেখাবো নীল আকাশের নিচে সোনালি রোদ মাখা সবুজ পৃথিবী, তারার মালা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ, আর শোনাবো রং বেরঙ্গি সবুজ বৃক্ষলতার শাখায় বসা হরেক পাখির গান। আর আমি সেই গানের মাঝে তোমার আমার ভালোবাসার লিপি দিয়ে গাইব, কে প্রথম কিছুতে পাই না ভেবে, প্রথম ভালোবেসেছি তুমি না আমি, শীঘ্রই আমাদের দেখা হবে কাজল। আর যেদিন আসবো সেদিন আমি আমার এই ভালোবাসার মানুষ প্রতিমাকে লাল চেলি আর ঘোমটা দিয়ে ঢেকে বরণ করে আমি আমার বাড়িতে নিয়ে যাবো কাজল। মিতুলদা সত্যি আমি ধন্যা, সার্থক আমার নারী জীবন, পৃথিবীর সব সুখ যেন আমার হাতের মুঠোয় ধরা দিয়েছি। আজ দাদা এলে তাকে আমি বলবো। হবে না রে, মন বলতে হবে না, তোর সব সংবাদ আমার অনেক আগেই জানা হয়ে গেছে। কি সংবাদ জেনেছো দাদা? তোর বিয়ে রে, তোর বিয়ে। হ্যাঁ আমার বিয়ে। হ্যাঁ হ্যাঁ রে কাজল, মিত্রের কাছে সব শুনে আজ মিটিং থেকে ফেরার পথে আমাদের বাড়ি গিয়েছিলাম, তোদের বিয়ের দিনটাও আমি স্থির করে এলাম। দাদা আগামীকাল মিতুলের মা বাবা তোকে আশীর্বাদ করতে আসবে। আশীর্বাদ? হ্যাঁ হ্যাঁ রে বোন, সেই জন্য তো আমি তোর জন্য একটা শাড়ি নিয়ে এলাম। দেখি দেখি দাদা কেমন মানায়, দেখি দেখি। বাহ বাবা চমৎকার মানিয়েছে, কাল ওরা যখন তোকে আশীর্বাদ করতে আসবে এই শাড়িটা পরে তুই ওদের সামনে আসবি। ঠিক আছে দাদা। এ কি রে তোর চোখে জল? দাদা ভোর বেলা তোর গানে ঘুম ভাঙত, রাতে তোকে বাজনায় ঘুম পাড়াতাম, ভাইয়ের বাজনার বোনের গানে সহজ সরল সেই দিন কাটাতাম। দাদা ছোট্ট একটি ঘর এ দুটি মানুষ, সেই ছিল আমাদের সুখের মূল, তুই আমার ছোট বড় রে দাদা, তুই আমার ছোট বড় রে ছোট দাদা। দেখিস দেখিস কাজল, তুই অনেক অনেক সুখী হবি, আর তোর সেই সুখ দেখে আমি আমার মনের সমস্ত বেদনা ভুলে প্রাণ খুলে শুধু হাসবো আর হাসবো। দাদা সেই হাসি
আমরা কান না দিয়ে ঢেকে দেবো তন্ময় গাঙ্গুলি। তোমরা? হ্যাঁ আমরা। শালা তুমি নেতা সেজে খুব দাদাগিরি শুরু করছো, তোমার এই নেতাগিরি একেবারে ঘুচিয়ে দেবো রে শালা তন্ময় গাঙ্গুলি। খবরদার, অশালীন কথাবার্তা বললে এখনই তোমাদের পুলিশে দেবো, যাও চলে যাবে এখান থেকে। দাদা ওরা কারা, এইভাবে এইভাবে কথা বলছে কেন? ওরাই সমাজের ঘৃণ্য জঞ্জা, সুস্থ সমাজকে অসুস্থ করাই ওদের ডিউটি। কিন্তু ওরা ওরাই জানে না যে সমাজ যারা চালায় তারা ওদের থেকে অনেক বেশি শক্তিশালী। শালা তুই কতখানি শক্তিশালী তার পরীক্ষাটাই আজ হয়ে যাক। কি চাস তোমরা? আমার লাশ আর তোর এই রূপসী বোনের উত্তাল করা এই ফুল সজ্জাটা আজকে আমি করে পেলে। পাতালের অন্ধকারে লুকিয়ে থাকলেও আমার হাত থেকে ওদের রেহাই নেই, আমিও দিইনি স্যার। তদন্ত করে বেটাকে পাকড়াও করেছি। এই যুধিষ্ঠির হালদার বেঁচে থাকতে এই শান্তিপুরের মাটিতে আপনার সম্মান এতটুকু নষ্ট হতে পারে না স্যার। তাই তো তন্ময় গাঙ্গুলিকে হাত মারালাম আর তার বোনের ইজ্জত রক্ষাকারী বেটা কলির কর্ণকে আমি গ্রেফতার করেছি। কলির কর্ণ? হ্যাঁ স্যার। বেটা বেচন মা কুমারী সন্তান কোন এক নষ্টা চরিত্রের মেয়ে জন্ম দিয়ে ভেঙে পড়েছে। ও বেটা এখানে ওখানে মানুষ হয়ে কিনা শেষে একটা ডাকাত হয়েছে, আজ খুন কাল ধর্ষণ এসব করেই চলেছে। এত সাহস, এত সাহস এই রাস্কেলটার কই, কোথায় কোথায় সেই কলির কর্ণ? স্যার এই কলির কর্ণকে আপনার কাছে হাজির করেছি স্যার। কি তুমি এই অভাগা কর্ণকে নিয়ে? এ কি রসিকতা স্যার, গ্রেফতার করার আগে সামান্য কারণটুকু জানতে পারলাম না। পারবে বাপন পারবে, ওই ডিএসপি সাহেবের রুলে রেখো তো, যখন একটা পারে পেটে পড়বে তখন ভুরভুর ভুরভুর করে সব জানতে পারবে। হ্যালো এই স্যার, ব্যাটাকে লকআপে ভরে দে, কাল সকালে কোর্টে চালান করে দিবি। দাঁড়ান দাঁড়ান,
আমার মনে হচ্ছে কোথায় যেন একটা ভুল হয়ে গেছে, অর্থাৎ ভুলবশত একজনের অপরাধ অন্যজনের উপরে। কি যে বলেন স্যার, আজ প্রায় 16 বছরে লাইনে চাকরি করছি, অপরাধীর মুখ দেখলে তার মনের কথা সব ভুরভুর ভুরভুর করে বলে দিতে পারি। আমি নিজের চোখে দেখেছি স্যার, এই কর্ণ, এই কর্ণ তন্ময় গাঙ্গুলির মাথায় রড মেরে তাকে উন্মাদ করে দিচ্ছে। কি বললেন? এই কর্ণ, এই কর্ণ ওই তন্ময় গাঙ্গুলির অন্ধ বোনটাকে রেপ করেছে। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, কে তন্ময় গাঙ্গুলি আমি তাকে চিনেই না, তার বোনকে আমি কখনো চোখেই দেখিনি। তবুও পুলিশ সূত্র অনুযায়ী এই ঘটনার জন্য একমাত্র দায়ী তুমি, মিস্টার হালদার। মিথ্যা স্যার, সম্পূর্ণ মিথ্যা। এই মিস্টার হালদার ঘুষকে আসল অপরাধীকে মুক্তি দিয়ে আমাকে অপরাধী সাজিয়েছে। ইন্সপেক্টর, আমার হাত দুটো যদি খোলা থাকতো এর উপযুক্ত জবাব আমি এখনই দিয়ে দিতাম। এত সাহস তোমার? তুমি কিনা পুলিশের উপর হাত তোলার স্পর্ধা দেখাও? আমার এখতিয়ারে দাঁড়িয়ে মা বোনদের সম্মানহানি করতে হাত তোলো? স্যার, হাত দুটো আমি ভেঙে দেবো। স্যার, আপনিও আপনিও আমায় ভুল বুঝলেন। ভুল বুঝবেনই তো, কারণ আপনারা যে সবাই একই জাতের পুলিশ। এই সমাজ থেকে অপরাধী নির্মূল করার পরিবর্তে অপরাধী তৈরি করাই হচ্ছে আপনাদের আসল উদ্দেশ্য। তাই তো নিরপরাধ কর্ণকে প্রকৃত অপরাধী বানানোর জন্য আপনারা সবাই মিলে একটা নতুন নাটক তৈরি করেছেন। এই যার জঘন্য অপরাধের সেই বেজম্মা কুমারী সন্তানের মুখে নীতি কথা মানায় না। মিথ্যে অপরাধের সাজা দিতে আপনারা আমাকে গুলি করে মারুন, ফাঁসিতে ঝুলিয়ে দিন, তবু আমি কোনো প্রতিবাদ করব না। কিন্তু আমার জন্মের কলঙ্ক নিয়ে যে পরিহাস করবে, সে ভগবান হলেও তাকে আমি ক্ষমা করব না। পাগল আর তার বোন কে বলাৎকার করার অপরাধ। বাবা বাবা, তুমি কেমন করে এই কথা বিশ্বাস করলে বাবা, যে ভদ্রলোক একদিন তোমার মেয়ে মন সম্মান রক্ষা করেছো এই বুঝি তার প্রতিদান দিলে? ছেলে মানুষই করিস নে, তুই বাড়ি যা। হ্যাঁ যাবো যাবো বাবা যাবো, তবে যাবার আগে এই কর্ণকে আমি উদ্ধার করে নিয়ে যাবো। পূজা পূজা পূজা, এ তুই কি করলি? একটা অপরাধী কি তুই? অপরাধী নয় বাবা, কর্ণ কর্ণ অপরাধ করেনি, ও নিরপরাধ। কর্ণ যদি নিরপরাধ হয় তাহলে কোর্টেই তো প্রমাণিত হবে, আমাদের ডিউটি ওকে কোর্টে চালান করা। সেবাই ওকে নিয়ে যাও। যে যেখানে যেভাবে দাঁড়িয়েছেন ঠিক সেইভাবে দাঁড়িয়ে থাকবেন, সামান্য নড়াচড়া করার চেষ্টা করলে এই মেয়েটাকে আমি গোলা টিপে খুন করে। যদি ভালো চাও তো সারেন্ডার করো, আমার সামনে থেকে তুমি পালিয়ে বাঁচতে পারবে না। চালান চালানগুলি আপনার মেয়ের বক্ষ ভেদ করে সেগুলি যদি আমাকে স্পর্শ করে আমি নিশ্চয়ই মৃত্যুর হতে ধরা দেবো। আমি আপনার কাছ থেকে মাত্র 3টে দিন ভিক্ষা চেয়ে নিয়ে গেলাম ডিএসপি সাহেব, এই 3 দিনের মধ্যে যদি আসল অপরাধীকে খুঁজে বের করতে না পারি তাহলে আমি নিজে এসে আপনার কাছে ধরা দেবো। এসো এসো মেম সাহেব, আমি নিরাপস্থানে না পৌঁছানো পর্যন্ত তোমার কোনো রেহাই নেই। খবরদার খবরদার, যে যেখানে যেভাবে দাঁড়িয়েছেন ঠিক সেভাবে দাঁড়িয়ে থাকবেন। খবরদার, কেউ নড়বেন না। যেভাবেই হোক যেমন করে হোক ওকে আমার চাই। একেবারে শীঘ্রই ছোট ছোট স্যার,
শিগগিরই ছুটে চলুন, নইলে সত্যি সত্যিই কর্ণ ভেঙেই যাবে। আমার শুধু ভয় করছে এই কর্ণ যদি ভুলবশত তো আমাকেই খুন করে। এই পুলিশের লোক হয়ে আপনি ভয় পাচ্ছেন স্যার? মরার জন্যে কি ভয় পাচ্ছি নাকি? কিন্তু ওরকম হাজারটা বার আমি তবে কি জানিস এখনই বংশ রক্ষাটা করতে পারলাম না, তাই তো মরতে পারো। চল কি আর করবো, ওই ডিএসপি সাহেবের পেছন পেছন দৌড়াই। এই তোমার মতো একটা সহজ সরল ছেলের পরি এমন নির্মম অত্যাচার করা দেখি আমি স্থির থাকতে পারছিলাম না, তাই তোমাকে সামান্য সাহায্য করতে আমি ছুটে এসেছি। কেন মেম সাহেব কেন? যারা সকল সংসার যখন কর্ণের মৃত্যু কামনা করছে তখন তুমি আমাকে বাঁচানোর কেন বৃথা চেষ্টা করছো? একদিন যে তুমি আমার যথা সর্বস্ব ফিরিয়ে দিয়েছিলে কর্ণ, তারই প্রতিদান দিতে আজ বুঝি কর্ণের প্রতি তোমার এই সহানুভূতি। কর্ণ, এ অবাগা অবাঞ্ছিত ঘৃণ্য জীবটাকে সহানুভূতি দেখে কি লাভ মেম সাহেব? বরং তাদের প্রতি সহানুভূতি দেখাও যারা তোমার সহানুভূতির যথার্থ মূল্য ফিরিয়ে দিতে পারবে। কর্ণ, তুমি কি আমায় কিছু দিতে পারবে না? কর্ণ, আমার কাছে তুমি কি পাবে মেম সাহেব? এই ঘৃণ্য মূল্যহীন জীবনটা ছাড়া আর আমার কিছুই নেই। আমি যদি তোমাকে চাই না কর্ণ, মেম সাহেব নয় কর্ণ, এবার তুমি তুমি আমাকে পূজা বলেই ডাকবে। আমার এই নোংরা মুখ দিয়ে তোমার এই পবিত্র নামটা উচ্চারণ করতে পারবো না। কেন কেন তুমি নিজের প্রতি এত ছোট করে দেখো কর্ণ? নিজের প্রতি কেন এত অভিমান? মেমসা, জন্ম থেকে যার মানটাই হারিয়ে গেছে তার কি অভিমান করা সাজে? তাছাড়া তাছাড়া তুমি তোমার আসল পরিচয় জানো না? তা চাললে সমাজের সবার মতো তুমি হয়তো ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। কি তোমার আসল পরিচয়? আবি 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 বেজন্ম হলেও তুমি মানুষ। আবি কুমারী মায়ের সন্তান, ভগবান যিশু কুমারী মায়ের সন্তান ছিলেন। এই সমাজে সবাই আমাকে যা রোজ বলে ঘৃণা করে কিন্তু আমি তোমাকে ভালোবাসি কর্ণ। আর মেম সাব নয় বল পূজা, পূজা তুমি? আমি তোমারই ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হই এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি।
আমি তোমারে ভালোবেসেছি শুধু তোমার। কাজলের স্মৃতি কিছুতেই আমি আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। মুছে যা দিন গুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে ছবি আঁকে। মুছে যা মনে পড়ে যাই সেই হৃদয় দেবার দিদি, দুজনার দুটি পিছে গেল মুছে যাদি। কেন এমন হলো রে মুকুল, কেন কিন্তু আমরা কোনো অন্যায় করিনি, আমাদের নিষ্কলঙ্ক ভালোবাসার মাঝে কখনো তো কোনো পাপের ছায়া পড়েনি, তাহলে কোন অপরাধে আমরা একে অপরের থেকে দূরে হারিয়ে গেলাম? নিয়তির বিধান যে বড় কঠিন দাদা, সে যে কখন কাকে কাঁদায় আর কখন যে কাকে হাসায় তার বোঝার সাধ্য যে কারণ নেই দাদা। কিন্তু আমার অবুঝ মনকে আমি কেমন করে বোঝাবো রে মুকুল, কোন ভাষায় সান্ত্বনা দেব আমার এই অশান্ত হৃদয়কে? কাজল ছাড়া সারা পৃথিবী যে আমার কাছে শুধুই অন্ধকার। দুঃখের অন্ধকার সরিয়ে মনের মাঝে আবার নতুন করে হাসির জোয়ার আনো দাদা। নতুন মন যেখানে ভেঙে গেছে দাদা, স্বপ্ন যেখানে বোবা হয়ে গেছে সেই মৃত মজের মাঝে কান্না ছাড়া হাসি কি মানাইতে পাই? দাদা দাদা তুমি একটু শান্ত, কেমন করে শান্ত, কেমন করে শান্ত হব তুই বলতে পারিস রে মুকুল? আমার সুখের পৃথিবীকে আজ দুঃখের আধা গ্রাস করেছে দাদা, জীবন আকাশ থেকে হারিয়ে গেছে আমার স্বপ্নের নাম ধরে, আরে খুশির সানাইয়ের মাঝে বেজে চলেছে বেদনার সুর। না রে মুকুল না, আর আমি শান্ত হতে পারছি না, তাই তো আমি আমার অশান্ত মন নিয়ে এই হিংসার পৃথিবী ছেড়ে দূরে। দাদা তুই কোথায় যাবি বাবা? আজ আমার যাওয়ার কোনো ঠিকানা নেই মা, আমার জীবনের প্রেরণা হারিয়ে গেছে, নিভে গেছে আলোর নিশানা, তাই তো লোকহীন যা যাবরের মতো দিশারা হয়ে আমি আমার হারানো অতীতের খোঁজে চললাম। কোথাও যেতে দেব না, তোর মনের সমস্ত ক্লান্তি দূর করতে তোকে আবার শ্রেয়সিত নাচলির তলায় আমি ঠিকই রাখবো রে বাবা, আমি ঠিকই রাখবো। ওরা আমার কাজলের সর্বস্ব চিনে নিল আমার বুক থেকে, ওরা কখনোই আমার কাজলকে কেড়ে নিতে পারবে না মা, তাই তো আমি আমার কাজলের সন্ধানে এই সারা পৃথিবী তল পার করবো, যেখান থেকে যেমন করে হোক ফিরে আনবো আমার লাঞ্ছিত কাজল। দাদার শুভযাত্রায় অশ্রুসিক্ত নয়নে পিছু ডেকে আর তুমি তার অমঙ্গল ডেকো না মা। কিন্তু ওই খোকার যদি আমার কোনো ক্ষতি হয়? মা গো, অগ্রজ রামচন্দ্রের সীতা উদ্ধারের পাশে আর কেউ না থাক, এই অনুজ লক্ষণ আছে মা, এই অনুজ লক্ষণ আছে। শত্রুর অস্ত্র অগ্রজ দেহ স্পর্শ করার আগে এই অনুজ বুক পেতে দাঁড়াবে মা, এই অনুজর পক্ষ ভেদ না করে কখনোই সেই অস্ত্র অগ্রজ দেহ স্পর্শ করতে পারবে না মা, অগ্রজ দেহ স্পর্শ করতে পারবে না। দাঁড়াবার সময় নেই বাবা, দাঁড়াবার সময় নেই, দাদা উন্মাদের মতো কাজলের খোঁজে ছুটে চলে গেছে,
ক্ষতি করে? শত্রুর ক্ষতি করার সাধ্য কতটুকু বাবা? আরে শত্রু, ওদের সঙ্গে হাত না। আরে শত্রু! হ্যাঁ আরতি, তন্ময়ের উন্মাদকারী আর কাজলের সম্মান হরণকারী লম্পট কর্ণকে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে। আমি কোন আসামিকে পুলিশের হাত থেকে পালিতে সাহায্য করিনি, তোমাদের মিথ্যা আইনের ফাঁস থেকে পালিতে সাহায্য করেছি একটা নিরপরাধ যুবককে, কারণ তাকে আমি ভালোবাসি। বাবা, তুই না ডিএসপি ধুমজ্যোতি ব্যানার্জির মেয়ে? বাবা, একটা বড় ক্রিমিনালকে নিয়ে এরকম জঘন্য মন্তব্য করতে অন্তরে কষ্ট হয়? আমার কর্ণকুমারী মায়ের সন্তান, জন্ম থেকে পাইনি মস্তিষ্ক, পাইনি মাতৃক্রয়ের উষ্ণ সদন, তার জন্য তোমার অন্তরে এতটুকু ভয় হয় না? সেটা তোমারই মতো একটা কোন মায়ের সন্তান। কি হলো মা, কি হলো? আমার মাতৃসত্তায় আক্রান্তে অসংকোচে নির্বজ্জ মা আজ টুকরো টুকরো হয়ে যাচ্ছে, অসার মাতৃত্ব স্নেহ মায়া মমতা আজ একটু একটু করে চুরি হয়ে যাচ্ছে। কেন তোমার এমন হলো আরতি? নিশ্চয় তোমার জীবনের কোনো পুরনো ইতিহাসের কথা মনে পড়ে গেছে। না মানে আরতি, আমায় তুমি কথা দাও, ওই কর্ণ নামে অনাথ ছেলেটাকে তুমি আজকে ক্ষমা করে দেবে? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করতে পারছি না। হয়তো ছোট্টবেলা থেকে মায়ের স্নেহ পাইনি, তাই তো সারা জীবনের অভিমান বুকে চেপে ধরে আজকে একটু বেপরা হয়ে গেছি। তুমি ওকে ক্ষমা করে দিও গো, ওকে তুমি ক্ষমা করে দিও। জানি না একটা সমাজ বিরোধীর উপর কেন তোমার এত দয়া। তবু তবু তোমার অসুস্থতার কথা চিন্তা করে এবং সঠিক প্রমাণের অপেক্ষায় কর্ণের গ্রেফতারি আমি কিছুদিনের জন্য স্থগিত রাখলাম। ওর অপরাধের সত্যতা যদি কোনোদিন প্রমাণিত হয় তাহলে আমার হাত থেকে ওই কর্ণ কিছুতেই রেহাই পাবে না। বাবা, তুই শুনে রাখ, আজ থেকে ওই কর্ণের সঙ্গে তুই আর মেলামেশা করবি না। আমি বলে রাখবি, আমি এটা তো বাবার আদেশ। বাবা, বাবা তোমার আদেশেই আমি মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে পারি। বাবা, তোমার কোনো প্রকারেই ওই কর্ণকে আমি আমার জীবন থেকে আমি হারাতে পারবো না। বাবা, কখনো না, কখনো না। বাবা, কে ওই কর্ণ? কেন ওর জন্য আমার হৃদয় হাহাকার করে কাঁদছে? তবে কি ও এক হতভাগা আমার বড় খোকার মতো কোন এক অভাগার সন্তান? কিন্তু আমার বড় খোকা যে কাঁসাইয়ের সাথে ভাসছে কেন রে সালা? আরে বুঝতে পারলি না,
শালা আমরা দুজনেই তন্ময় রাঙ্গুলের বাড়ি চোরা হলাম, তুই খেলি আম আর আমার ভাগ্যে আডিটাও জুড়ল না। এতর মানে? আরে মানেটা বুঝতে পারলি না রে শালা, ওই তন্ময় গাঙ্গুলির বোন সেই টপকা মালটা তুই তো একাই আস্ত গিলে খে, শালা আমাকে একটু চাটতেও দিলি না। আরে শালা বাসি মারলে কি ভর্তি করবি শালা? আবে শালা, আরে বাসি মারলেই তো বেশি নেশা জমে, ওই কাজল কুমারীর সঙ্গে তুই আমার বিয়ের ব্যবস্থাটা করে দে না ভাইটি, আসল ফুল সৌন্দর্যটা করার জন্য তোকেই নিবন্ধন করে। ধর আগে আমি একবার মায়ের ভোগে পাঠিয়ে দেবো শালা শুয়োরের বাচ্চা, তোদের বাপ উন্মাদ করেছে, কে তন্ময় গাঙ্গুলির বোন ইজ্জত নিয়েছে, ভালো যাস তোমার কথার জবাব। গুরু আমার আমার বড্ড ভুল হয়ে গেছে গুরু, আর আমি তোমার পর দাদা কিছু করবো না গুরু। তন্ময় গাঙ্গুলকে কে পাগল করেছে? আমি জানি না, আমি জানি না গুরু। তার অন্ধবনের ইজ্জত নিয়েছে কে? সত্যি সত্যি বলছি গুরু, আমি কিচ্ছু জানি না। তুইও জানিস না আর আমিও জানি না, অথচ অথচ এই অপরাধের জন্য আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, আমাকে আমাকে আমাকে, কিন্তু কিন্তু বিনা দোষে আমি তো কোনো শাস্তিতে রাজি নই রে বাচ্চা, তাই তোকে পিটিয়ে খুন করে তবে আমি পুলিশের হাতে ধরা দেবো। বিশ্বাস করো গুরু বিশ্বাস করো, আমি সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। আমি তার অন্য বোনটাকে আমি মহাপাপ করেছি গুরু, আমি মহাপাপি, তুমি তুমি আমাকে যা খুশি শাস্তি দাও গুরু, আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নেব। আমি যা শাস্তি দেবো তুই মেনে নিতে পারবে? পারবো পারবো গুরু, আমি পারবো। তাহলে তাহলে সেই সর্বহারা কাজলকে তুই বিয়ে কর গুরু। তুমি আমায় কি শাস্তি দিলে গুরু? তুমি আমায় খুন করলে না কেন গুরু? তুমি আমায় খুন করো গুরু, আমার গলা টিপে শেষ করে দাও গুরু, শেষ করে দাও। কেন কেন তুই কাজলকে বিয়ে করতে পারবি না বল? কাজলে যে সর্বনাশ তুই করেছিস এরপর কে কাজলকে গ্রহণ করতে এগিয়ে আসবে তুই বল? কিন্তু কিন্তু আমার মতো জানোয়ার কি কাজল? জানোয়ার থেকে এবার তুই মানুষ হওয়ার চেষ্টা কর। মানুষ কেমন করে গুরু? এই লম্পট গুন্ডা সমাজ বিরোধী তগমাটাই বাদশা পুলিশের চোখে দাগি আসামি, এই সভ্য সমাজের মানুষের কাছে সে ঘৃণ্য বিভীষিকা। এই বাদশা, এই বাদশা সত্যিকারের মানুষ হতে চাইলে এই সমাজের মানুষ তাকে মেনে নেবে, বিশ্বাস করবে গুরু। ওরে এই সমাজে ভালো মানুষের কদর এখনো কমে যায়নি রে বাদশা, তাই তুই ভালো হতে চাইলে এই সমাজ সমাজ তোকে নিশ্চয়ই আপন করে কাছে ডেকে নেবে গুরু। আমি আমি তোকে ভালো পথে নিয়ে যাব, আমি তোকে মানুষের মতো মানুষ করব। পারবি না পারবি না বাচ্চা পারবি না, আমার স্বপ্নকে সার্থক করতে তুই নিজেকে সত্যিকারের মানুষ করে তুলতে বল বল বাচ্চা বল, তুই পারবি না তুই পারবি না তুই পারবি না তুই পারবি। আমি পারবো গুরু,
তুমি পাশে থাকলে আমি আমি নিশ্চয় পারবো গুরু। আনন্দে মুক্তি আমার ভরে যাচ্ছে, আমি ভালো হব, আমি মানুষের মতো মানুষ হব। কিন্তু কিন্তু আমার কাজল, আমি সঙ্গে করে নিয়ে এসেছি, দাদা দাদা করে পাগল হতে বসেছে, আর আমি ওকে সঙ্গে নিয়ে পথে পথে ঘুরছি, খুঁজছি ওর হারানো দাদাকে। কই হাসান দা, আমার দাদা কোথায়? এই তো, এই তো বোন, আমি তো দাদা। তুমি আমার দাদা? হ্যাঁ আমি তো দাদা। না না, তুমি কেন আমার দাদা হবে? লোকে যে বলছে আমার দাদা নাকি উন্মাদ হয়ে গেছে, কিন্তু তুমি তো হাসান দা, উনি আমার সঙ্গে রসিকতা করছেন কেন? তুমি আমাকে আমার দাদার কাছে নিয়ে চলো না। করে বোন, নাই বা দিলি বাচ্চা দিতি আর ভাই ফোঁটা, তবুও কি একটিবার আমায় দাদা বলে ডাকতে পারবে না? দাদা মনে কর না, আমি আমি তোর কুড়িয়ে পাওয়া দাদা। দাদা বোন, দাদা কাদিস্তা, কাদিস্তা বোন, কাদিস্তা, তোর এক দাদা হারিয়ে গেছে তো কি হয়েছে? আমি তো আছি না বোন, আমি আমি তোর নতুন জীবন করে দেবো, আমি তোর বিয়ে দেবো। বিয়ে? হ্যাঁ রে বোন, হ্যাঁ। যে জানোয়ারের মতো তোর এই পবিত্র দেহ মনটাকে কলঙ্কিত করেছিল সেই বাদশাহ এবার সত্যিকারের মানুষের মতো তার ভালোবাসা দিয়ে ম্লান করে দেবে তোর মনের সমস্ত কালিমা। তাই বলছি রে বোন, এই বাদশাহ, এই বাদশার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে তাকে তুই আপন করে কাছে ডেকে নে, আপন করে কাছে ডেকে নে। পুরনো জীবনের সমস্ত স্মৃতি মুছে ফেলে আজ আবার নতুন করে নতুন জীবন শুরু কর, আর আমি আল্লাহকে ডেকে বলি, ও গো খোদা মেহেরবান, চলবে না, আমার নাম ধরে তুমি আমাকে ডাকবে না, তুমি 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 আমার সব কেড়ে নিয়েছো, আমার সমস্ত স্বপ্নগুলোকে তুমি ভেঙে চুরমার করে দিয়েছো, তোমাকে তোমাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি। ঠিক ঠিক বলেছেন ম্যাম সাহেব, আমি আমি আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছি, আমি আমি একটা শয়তান, আমি একটা পশু।
তাই আপনার মতো দেবীর ঘৃণার তিরস্কারী হওয়া উচিত। আমার জীবনের চরম পুরস্কার ম্যাম সাহ, চরম পুরস্কার। আপনার কাছে আমি কিচ্ছু চাইবো না ম্যাম সাহ, শুধু এইটুকু অনুরোধ করছি ম্যাম সাহ, আমায় আপনি ক্ষমা ভিক্ষা দিন ম্যাম সাহ। আপনার ক্ষমা আমার অন্তরে জমা হয়ে একজন নগণ্য মানুষ হয়ে আমি নতুন করে বাঁচতে চললাম ম্যাম সাহ, নতুন করে বাঁচতে চললাম। কেন তুমি কেন এসেছো মিথুলদা, কেন এই কলঙ্কিনীর কালো মুখখানা দেখার জন্য তুমি এত দূর থেকে ছুটে এসেছো? আমি তোমাকে নিয়ে যেতে দিদি কাজল, আবার আমরা নতুন করে বাঁধবো আমাদের ভালোবাসার ঘর। তোমার মনে সমস্ত কালিমা মুছে ফেলতে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে। না না না, আমার বিয়ে হয়ে গেছে গো। কি বললে? এই দেখছো না আমার স্মৃতিতে আমার স্বামী দেয়া কলঙ্কের কালো সিঁদুর, এই দেখছো না আমার সর্বাঙ্গে আমার স্বামী দেয়া বিকৃত ভালোবাসা। এই ভদ্রলোক, এই ভদ্রলোক আমার আমার প্রিয়তম স্বামী। ওগো ঈশ্বর, তুমি আমাকে সাবাস সাবাস, তোমাকে জানাই আমার কোটি কোটি আমার কাজলকে আমি তোমার কাছে রেখে গেলাম বন্ধু। ওকে ওকে তুমি যত্ন করে রেখো, ও যেন কষ্ট না পায় অন্তত এই সুন্দর পৃথিবীকার দেখার। ওর যে বড় সার বাবু, আমার আমার বড় আশা ছিল আমি আমার নিজের চোখ দিয়ে ওকে এই পৃথিবীর অপরূপ দেখাবো, তার হলো না বন্ধু। তাই তোমায় এমন অনুরোধ করছি আমার মেয়ে, তুমি সে স্বাদ পূর্ণ করো বন্ধু। আবার নতুন ভুলে যাওয়া নাম জুড়ে দেখুন, হারানো সপন চোখে আবার নতুন করে ভুলে যাওয়া। সলা বাদশাহ একদম সাধু বনিয়ে গেল, সচ্চা আদমি বনবে সাধি ভি করবে, সলা হারাম কে বাদশাহ তেরা সাধি কা খোপ আমি একদম মিটা দেবে। হ্যাঁ চিনতে পারলে না কলির ভগবান কিশাল্লাল আগরওয়াল, নিজের সৃষ্টিকে তুমি এত সহজেই ভুলে গেলে। আরে চুপ, কিন্তু না আমি তোমায় ভুলিনি, তাই তো তোমাকে আমি ছায়ার মতো অনুসরণ করে চলেছি। আরে আরে সাজ বাতা তো কোন আছে? আমি বড় বড় তার সাক্ষী, সৃষ্টির অভিশাপ, পৃথিবীর কলঙ্কার প্রতি সার বলি আমি, আকাশ থেকে ঠিকরে পড়া একটা কক্ষচ্যুত উল্কা। হে 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 হে
अबे साले ये साले पगले और कुत्ते के लिए हमारा देश का ये तो बदनाम। हाँ हमें एमएलए बनने के लिए ये सब साले पगले और कुत्ते की तरह हमें गोली करिए मार दे। तुम्हीं एमएलए हमें? हाँ हमें पगला। हाँ अगले इलेक्शन में एमएलए बनने के लिए हमें टिकट खरीद कर में और तुम्हारा माफी कदमी के हमें दिखिए लिए। हाँ মানুষের রাজ্যে একটা ভূত ভোটে দাঁড়াবে আর মানুষেরা মানুষেরা দু হাত তুলে বলবে ভূত চিহ্নে ভোট দিন, ভূত চিহ্নে ভোট দিন, ভূত চিহ্নে ভোট দিন। তবে আর চিন্তা কি গো, আমরা সবাই মিলে তোমাকে একবারে থাংস মন্ত্রী বানাবো। কিয়া বলা থাংস মন্ত্রী? হ্যাঁ গো হ্যাঁ ধ্বংসমন্ত্রী। দেশের কোন দিন কতখানি ধ্বংস করা হবে, কতজন মানুষকে জাহান্নামে পাঠানো হবে, কতজন নারীর নারীত্ব হরণ করা হবে, তার মূল খসড়া তৈরি করাই তো হবে তোমার প্রধান ডিউটি। সালা তুচে খতম করিয়ে আমি একদম শান্ত করিয়ে। আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িত এরকম আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর ছক্ক কি পান ভীম রণভূমি রড়িবে না, আমি বিদ্রোহী রণকান্ত আমি সেই দিন হব শান্ত। সেলে স্বর কে বাঁচিয়ে তন্ময় গাঙ্গুলি তো সালে জিন্দা আছে, তেরা এ হাল মুঝে বহুত বহুত পছন্দ লাগিয়েছে। প্রণাম সরজি। আরে আরে তুম? হ্যাঁ সরজি। আরে আরে আমার দিল কে পঞ্চে কিয়া? হ্যাঁ সরজি। বহুত খুব বহুত খুব। এ তুই আমাকে কোথায় নিয়ে নিলো ভাই? আমার দাদা কোথায়? মুড়ে গেছে। আরে ভুলে জানা কেবে জম্মার কথা? তাহলে তাহলে আমার দাদার অ্যাক্সিডেন্টের কথা? খুব ভুল। তোর ভালোর জন্যই তোকে আমি এখানে নিয়ে এসেছি। সেটি তুমি চাকরি দেবে? ওটা মাইনে পাবি? লেকিন হামি চাই তুম সুবহ সে সন্ত কিয়া ডিউটি করবে আমার নয়া নয়া মেহমান কা সাথ প্যার প্যার খিলা কো তুম মাল পিবে উসকো মাল পিলা কে একদম বেহোশ করিয়ে দিবে আর তুম শাম সে সুবহ তক আমার কামরা মে ওভার টাইম করবে। আমি আমি বাড়ি যাব। আরে নহি শুকরি এই কিসান লাল কে পিজড়া আছে, আরে পঞ্চে ইসকে অন্দর খসতে পারে লেকিন বাহার হতে পারে নাই। আমি আপনার বোনের মতো। মেরা 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 মা সে জন্ম দিয়া মেরা নাচে কই ভাই আর নাচে কই বহি, ইসিলিয়ে ইসিলিয়ে দুনিয়া কা সব অবরোধ হামারা বিবি কা তরহ। ঠিক হ্যায় ঠিক হ্যায় ঠিক হ্যায় বৈশিষ্টা সুন্দর আইসি নিয়ে যাবো। ঠিক হ্যায় ঠিক নমস্কার। যাসনে যাসনে লোকাই আমাকে একা ফেলে দিয়ে চলে যাসনে লোকাই। আরে ইধার আও, নিয়ে লো নিয়ে লো মাল পিও তোমরা দিল কা দুখ মান আরে একদম সাফ হয়ে যাবে। আরে নেই নেই আরে বিষ না আছে বিষ না আছে এই অমৃত আছে অমৃত আরে এই অমৃত আমি তোমাকে জবরদস্ত পিলাবে। চলে গেল মুখটা চলে গেল।
গেল, জলে পড়ে জয় হয়ে গেল, আমার সারা বুকটা জ্বলে। আজ সে তোমার নাম ঝিমলি নেহি ঝিলমিল আছে, তোমাকে নাচা ভি করতে হবে আর গানা ভি গাইতে হবে। বেচারি ঝিমলিটা মরে গেল, কিন্তু কিন্তু এই ঝিমলির মরা অন্তর থেকে নতুন করে জন্ম নিল এই নর্তকী ঝিলিমিলি। সে এখন বাবুদের সঙ্গে উন্মত্ত হয়ে নাচবে আর গাইবে, তোমরা পয়সা দিয়ে গানকে কেনো, মেজাজ ছাড়া কি তোমাদের আছে, তোমরা পয়সা দিয়ে গানকে কেনো, মেজাজ ছাড়া কি তোমাদের আছে, তোমরা পয়সা দিয়ে গানকে কেনো, মেজাজ ছাড়া কি তোমাদের আছে, তোমরা যেই টাকাটা ছুঁড়ে মারো, তোমরা যেই টাকাটা ছুঁড়ে মারো তাই দিয়ে তো জীবনটা বাঁচে, তোমরা পয়সা দিয়ে গানকে কেনো, মেজাজ ছাড়া কি তোমাদের আছে, তোমরা পয়সা দিয়ে গানকে কেনো, মেজাজ ছাড়া কি তোমাদের আছে। আরে ভোসালি আমার একদম বস বানিয়ে গেল, এখন ইসকে লিয়ে লিয়ে আমি আমার দিল কা পিয়াস মিটাবে, আমাদের কোন দোষ ছিল না, ওই শালা ডিএসপি সাধ্য হতো না লরি রেড করা, ওই শালা কর্ণ আগে থেকে লরির খবর জানিয়ে দিচ্ছে, শালা কালির কর্ণ সে আমি একদম টুকরো টুকরো করিয়ে দিবে। হ্যাঁ বাবা লরি ফিলে বাবা রাস্তা আমি করেছি স্যার কি, সেই সঙ্গে এক তিল সোনাও মার যাবে না। আরে বাতা 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 কেসে আসার সময় দেখলাম ডিএসপির বড় ছেলে এই রাস্তায় মদ খেয়ে উলমাদের মতো বকছে, তাকে তুলে নেছি, এবার তাকেই ব্যাগমেল করে ফিরিয়ে নেব আমাদের সোনা বোঝায় লরিটি। বরবাদ করতে পহলে কি আমি দিল কা টুকরে কো এক এক করে বরবাদ করিয়ে দি, ও ছোকরে কো হিয়া ভেজ দো, আমি উসকো মাল কে সাথ হিরোইন পিলা কে আমি একদম পঙ্গু করিয়ে দিবে। ঠিক আছে স্যার জি, ঠিক আছে আমি এক্ষুনি ওকে পাঠিয়ে দিচ্ছি। সালে হারাম জাদে ডিএসপি সালে আমার রাস্তা পর কাঁটা ছড়িয়ে দিয়েছে, লেকিন
মুঝে নেই পেছনে সালে আমি কৃষ্ণ লাল আগরওয়াল আছে আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবে আর কত দূরে সেই জাহান নামের পথ আমি আমি সেই জাহান নামে अरे आओ आओ दोस्तों अरे ये घर का अपना घर समझो ओ इटाई इटाई मुझे जान ना मैं पहुंचावा शेष सिरी एक कैसे बात दोस्त अरे हम इन तुम्हारे हिया बहुत खुश करिए दिवे अरे तुम्हारे लिए शराब बुलावे शराब हाँ मौज के लिए प्यार का पंछी भी बुलावे प्यार हेलो आशा আমার জীবন সমুদ্রের উত্তাল ঢেউ আমার ভালোবাসার বাসাটাকে কোথায় হারিয়ে নিয়ে গেছে তাই তো তাই তো এই নিরাশার রাজ্যে আমি এক সর্পহারা যা যাব আমার লাঞ্ছিতা ভালোবাসা আত্মহত্যা করেছে সর্পহারা প্রেম পাগল হয়ে পথে পথে ঘুরতে আর বাবা আমার ভাগ্য ভিখারি প্রেমিক হয়ে ছুটে চলেছে ওই মৃত্যুর মহানার দিকে এই ঝিলমিলি তোমাকে দিল দিয়ে প্যার করবে আর সোহাগ ভরে খাইয়ে দিবে মিঠে শরাব শরাব এনেছো ভাইজি দাও দাও শরাবের পিয়াসায় মনটা আমার তৃষ্ণার্ত হয়ে উঠেছে আর আমার ব্যর্থ জীবনে যন্ত্রণা মেটাতে আমি আকণ্ঠ পান করব ওই শরাবের বিষ বাবু আমার সারা বুকটা দাউ দাউ করে জ্বলছে কি হলো বাবু তোমার কষ্ট হচ্ছে বুঝি কষ্ট কষ্ট দিয়েই তো কষ্টকে ভোলা যায় ভাই আমি আমি বেশ বুঝতে পারছি এই বিষ পান করলে খুব শীঘ্রই আমি মৃত্যুর ওপারে চমকে যাব বাবু তাই আমি বাবু বাবু এবার তুমি নাচো তো ভাইজি তোমার নাচ আর গান শুনতে শুনতে কিছুক্ষণের জন্য অন্তত আমি আমি আমার অতীতটাকে ছুটি দিয়ে দিই নাচো নাচো ভাইজি নাচো তুমি প্রাণ খুলে নাচো নাগর আমার হায় 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 রে নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না Thank you.
উপরন্ত যে একটু শান্তিতে বিশ্রাম নেব তারও কোনো উপায় নাই। কবে কি সালা পেতেই হবে কে জানে। সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ একেবারে সারে সর্বনাশ। কি বলছিস রে ঠেলা, তোর আবারে কি সর্বনাশ হলো? এই আমার কথা মতো বিয়ে তো করলাম, আর এদিকে বউ বউ বড় গোলমাল শুরু করেছে। গোলমাল শুরু করেছে? হ্যাঁ স্যার, বলে কিনা আমি বড় হাবিলদারের বউ, আমার দামি দামি শাড়ি চাই, দামি দামি মুখে মাখা ইয়ে চাই, এ মানে ওই এই পাউডার, এই বোরোলিন, ভেজলিন, ইজলিন, এই ইত্যাদি ইত্যাদি। মাসে মাত্র 3,000 টাকা বেতন পায়, আর 1,000 টাকা ওই সব কিনতেই চলে যায়। তাহলে আমি সারা মাস খাবো কি স্যার? দরকার হলে ওই মহিলাদের নিয়ে সংসার আমরা করবো না, করবো না। মহিলা রাজপুত্র না হলেও আমার খোকা যেমন তেমন ছেলে নয় গো দারাগা বাবু। তাকে দেখলে আপনারা ভাবতেই পারবেন না সেই বংশী বাগদির বেটা। কি নাম তোমার ছেলে? আগে কাঞ্চা লিখবো স্যার। আরে লিখবি না মানে লিখে নে তদন্ত করতে হবে না। তা বয়স কত? আগে 25-26 হবে। লিখে নে 25-26। এই কোনটা লিখবো স্যার, এই 25 না 26? আরে সুর মাঝামাঝি করে লেখ না, 25-26। এই মাঝামাঝি মানে তো সাড়ে 25, এ তাই লিখছি স্যার। বিয়ে করেছে? আগে না স্যার। তা ছেলেরা পালালো কেন? কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে না কোনো নারী ঘটিত ব্যাপারে রাজপুরে পালিয়েছে? এ মানে সে তার মাকে খুঁজতে বেরিয়েছে। বলি বাড়িতে আর কেউ আছে? আমার একটা মেয়ে ছিল স্যার, সেও 10 দিন হলো আমার খোকাকে খুঁজতে বেরিয়েছে, এখনো সে বাড়ি ফেরেনি। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার চমৎকার। বলি তোমার বংশে সবাই পাগল নাকি? বাপকে খুঁজতে মা বেরিয়েছে, মাকে খুঁজতে ছেলে বেরিয়েছে, আর ছেলেকে খুঁজতে পুলিশ মানে আমরা। একটু থেমে থেমে বলুন না, লিখতে যে বড় কষ্ট হচ্ছে। ওরে গাধা, এসব কথা তোকে লিখতে কে বলেছে? লিখবো না, তবে আপনি যে বললেন তাহলে আমার খোকার সন্ধান পাবো দারোগা বাবু? নিশ্চয় নিশ্চয়, খোকা খুকি খুকির মা সবাইকে নিয়ে এসে একেবারে এই থানাতে হাজির করে দেব। এখন কিছু টাকা ছাড়ো তো, হে টাকা। আপনারা তো জনগণের সেবক দারোগা বাবু, এইসব জনগণের কাজের জন্য সরকার আপনাদের মাইনে দেয়, তাহলে আমরাই বা শুধু শুধু টাকা দেবো কেন? ছোট মুখে বড় বাজে কথা। জনগণ, এই জনগণ আমাদের বাপ আমি থানারে
শোনো বলুন স্যার। বলি আমরা হলাম পুলিশের লোক, একটু ভয় কর করতে শেখো। এরাই নাকি দেশের শান্তি রক্ষক, এরাই নাকি জনগণের রক্ষাকর্তা, এরা মানুষ নাকি? আমি চাই আমি নিজে গিয়ে আমি আমার খোকাকে খুঁজে বের করব। আমার খোকাকে খুঁজে পেলে সে ঠিক আমার ছিবড়ি বেটিকে খুঁজে আসবে। খোকা কে তুমি বাবা? অমন খোকা খোকা বলে ডাকছো? আমি এক সন্তান হারা পিতা, সন্তান হারা চালাই আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তোমার সন্তান বুঝি হারিয়ে গেছে? হ্যাঁ বাবা, আমার উপর অভিমান করে সে বাড়ি ছেড়ে চলে গেছে। কত খুঁজেছি তবু তার আমি দেখা পাইনি। পাবে না পাবে কেমন করে গো, পাবে কেমন করে? এই বিশাল পৃথিবীর লালসার গহ্বরে তোমার খোকা যে হারিয়ে গেছে। কেঁদো না বাবা কেঁদো না। তোমার এক ছেলে হারিয়েছে তো কি হয়েছে? মনে করো আমি তোমার হারানো খোকা। তুমি আমার সেই হারানো সন্তান। হ্যাঁ আমি তোমার হারানো খোকা। তুমি আমার হারানো খোকা, তুমি পারবে আমার এই অশান্ত হৃদয়ে একটু শান্তির প্রলেপ দিতে? পারবো, আমি পারবো। তুমি পারবে আমার পিতৃ হৃদয়ে একটু একটু শূন্য স্থান পূর্ণ করতে? পারবো বাবা, নিশ্চয়ই পারবো, আমি নিশ্চয়ই পারবো। তবে আয় বাবা আয়, আমার এই পিতৃ হৃদয়ে শূন্য স্থান পূর্ণ, আমার এই অশান্ত হৃদয়ে একটু শান্তি শান্তির বলের দে বাবা। বাবা খোকা, বাবা খোকা, বাবা খোকা, খোকা তুমি আমার খোকা নও, তুমি আমার কেউ নও, যে পিতৃ শ্রদ্ধি আমি আমার খোকাকে আমার বুকে ধরে রাখতে পারি, সেই পিতৃ শ্রেণীর ভাগ আমি ওই কাউকে দেব না, কাউকে না। খোকা ডাকে খোকা খোকা বলে কে ডাকে এমন করুন সুরে? এক শোকাতুর পিতৃ হৃদয়, শোকাতুর পিতৃ হৃদয়। কিন্তু কিন্তু আমার যে মনে হলো ডাক যেন কত চেনা, কত আপন কণ্ঠস্বর। ঠিক, তুমি ঠিক বলেছ ভাই, এ ডাক তো চেনা লাগবেই, যুগ যুগ ধরে ওরা যে এইভাবেই কেঁদে বেড়াচ্ছে। তুমি তুমি পারবে, পারবে ভাই ওই সন্তান হারা পিতার বুকে তার সন্তানকে ফিরিয়ে দিতে? পারবে এই ভগ্নি হারা ভাইয়ের বুকে তার ভগ্নিকে ফিরিয়ে দিতে? কিন্তু কিন্তু তুমি কে? আমি, হ্যাঁ আমি এক বুখাগা, মহাভারতের বলি হয় রক্তাক্ত ইতিহাস, আমি অগ্নিগর্ভ মহাবিপ্র। কি বলছো তুমি? সূর্য বন্ধ করে সমস্ত গ্রহ নক্ষত্ররা একদিন ক্যান্সিল হয়ে পাগলের মতো ছুটে দিতে পারছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে শুরু হয়েছে অন্ধকারের তাণ্ডব। কি চাও তুমি? একটা ফুটন্ত সকাল, রুদ্র ঝলমল, একটা ফুটন্ত সোনালি সকাল, সোনালি সকাল, সোনালি। কে আগন্তুক? দুচোখে প্রতিবেশীদের ভাষা, বুক ভরা বিদ্রোহের আগুন। তবে কি কোন আধার জগতের বলবলতার সাক্ষী? এই যে কর্ণ, এতদিন তুমি কোথায় ছিলে বলো তো? কোথায় ছিলে? এই কদিন তোমাকে আমি কত খুঁজেছি, কোথায় ছিলে তুমি? কর্ণের থাকার কি ঠিকানা আছে পূজা? সারা দুনিয়াটা আজ কর্ণের কাছে কুরুক্ষেত্র, বাঁচার জন্য কখন যে কার সঙ্গে যুদ্ধ করতে হবে তার কি কখনো ঠিকানা? এমন কথা তুমি কেন বলছো কর্ণ? তাছাড়া তোমার বাবার বিচারে আমি একজন ফেরাটি আসামি, তাই তার চোখকে ফাঁকি দিয়ে বাঁচার জন্য হয়তো আমাকে
না, আর তোমাকে গা ঢাকা দিতে হবে না কর্ণ, কারণ তুমি আর বাবার চোখে ফেরারি আসামি নও। আসলে বাবা চান না তার একমাত্র মেয়ে কি একটা বেজন মার হাতে তুলে কর্ণ। কেন কেন তুমি নিজেকে পর পর বেজন্মা বলে বিদ্রুপ করছো কর্ণ? বাবাই তো বেজন্মা শব্দটাকে আমাকে নতুন করে মনে করিয়ে দিয়েছে পূজা। মা তো তোমাকে মেনে নিয়েছে কর্ণ। হ্যাঁ, মা তোমাকে মেনে নিয়েছে। মা তোমাকে দেখার জন্য ছটফট ছটফট করছি। তুমি যাবে কর্ণ, তুমি আমার সঙ্গে মায়ের সঙ্গে দেখা করতে যাবে? যাবো বুঝে, যাবো আমি নিশ্চয়ই। তোমার দেবী মায়ের মাঝেই খুঁজে নেবো আমার হারানো মাকে। তবে আজ নয়, আমাদের ভালোবাসার বন্ধন চিরস্থায়ী করে আমরা সেই দেবী মায়ের আশীর্বাদ নিতে যাবো। কবে কবে আসবে সেই শুভ দিন? কবে তুমি আমাকে নিয়ে যাবে কর্ণ? আগামী পূর্ণিমার পুণ্যতিথিতে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবো কর্ণ। তার আগে এই নাও আমার জীবনের একমাত্র সাক্ষী সোনার হার। হ্যাঁ পূজা, শুনেছিলাম তখন সাক্ষী স্বরূপ এই সোনার হারটা নাকি আমার গলায় পরিয়ে দিয়েছিল। আমার মায়ের তো সেই সোনার হারই আমার ভালোবাসার প্রথম উপহার হিসেবে আজ আমি তোমার গলায় পরিয়ে দিলাম পূজা। কর্ণ আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি চুপ কর
আসলে ওর বউ মারা গেছে কিনা তাই ন্যাড়া হয়েছে। আর এই না না, আমার বউ মরেনি গো। মরেছে কে? মরেছে মিস্টার হালদার। আগে বউ বউ কারবো আগে ঠেলার তাই ন্যাড়া হয়েছে আর কি। সে কি বউ মারা গেছে এ কথা তো আমায় আগে জানাওনি। যাও, তোমাকে আমি 7 দিন ছুটি দিলাম। আবার তোর বউ হবে না, আমি আর মরে যাবো না। আসলে ওর বউ তো আর ঠেলার একার বউ ছিল না, ও আপনার আমার আমাদের সকলের বউ। সকলের বউ মা ছিল আর কি। আপনার উপর যে মিতুলের সন্ধানে ভার দেওয়া হয়েছিল তার কোনো সন্ধান পেয়েছেন? পাইনি স্যার, পাইনি। যেখানে যত শয়তানদের ঘাঁটি ছিল সব তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, তবু মিতুল বাবুর কোনো সন্ধান আমি পাই। তবে হ্যাঁ, অতীব গোপন সূত্রে জানতে পেরেছি আপনার ছেলেকে একদল সমাজ বিরোধী কিডন্যাপ করে নিয়ে গেছে। ইম্পসিবল, ইটস পসিবল এন্ড পসিবলি। আর সেই শয়তান আপনারই সামনে দাঁড়িয়ে। তোমাকে দেখে তো বড় অদ্ভুত লাগছে গো, তোমার মতো এমন জীব পৃথিবীতে এলো কোথা থেকে? অদ্ভুত জীব, দেখুন না, দেখুন স্যার, দেখুন ও দেহটা, ও দেহটা ঠিক মানুষের মতো, কিন্তু মুন্ডটা, মুন্ডটা একেবারে সিংহের মতো, আর চোখ দুটো, চোখ দুটো যেন একবারে হাইনার মতো। দাঁড়ান দাঁড়ান মিস্টার হালদার, বলো কে কে তুমি, কি তোমার পরিচয়? আমার পরিচয়ের কি কোনো শেষ আছে স্যার? এই পৃথিবী যেদিন সৃষ্টি হলো সেই দিনই আমার জন্ম। পৃথিবী যতই তার রং বদলাচ্ছে আমার পরিচয়ও ঠিক ততই বদলে যাচ্ছে। তুমি? আমি এক জায়গায় ধ্রুবতারার মতো স্থির থেকে দেখেছি অসভ্য পতনের অসভ্য ইতিহাস। আমি দেখেছি কেমন অসুস্থ হয়ে ঢুকছে। দেখছেন দেখছেন স্যার, দেখছেন শুয়রের বাচ্চার অর্ধটা কেমন দেখছে? তোমরাই তো, তোমরাই তো সমাজটাকে পচিয়ে দিয়েছো মহাপুরুষের দল। তোমরাই তো এই কলিযুগটার গায়ে কালি মাখিয়ে দিয়েছো। তোমাদের মতো পুলিশ অফিসারদের জন্য এদেশের সমাজ বিরোধীরা এই সমাজটাকে শ্মশান করার সাহস, আর তোমাদের সাহসে সাহসই হলে ওরা মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে, প্রেমিকের বুক থেকে তার প্রেমিকাকে কেড়ে নিয়েছে, আর এই দাদার বুক থেকে কেড়ে নিয়েছে তার একমাত্র আদরের বোনকে। তবে কি, তবে কি তুমি শ্রমিক নেতা তন্ময় গাঙ্গুলি? হ্যালো ডিএসপি স্পিকিং। নমস্তে ডিএসপি স্যার, হমিসেট কিষান লাল বলছে। ইউ ক্রিমিনাল, যারা আসতে বলেন ডিএসপি স্যার, যারা আসতে বলেন আপনি আমার সোনা বাজার লরি আটক করিয়েছেন, আমি আপনাকে সেবে গ্রোস টাইম দিল, ও লরি মুঝে ওয়াপস করিয়ে দিন। শাট আপ, আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তুমি আমার সামনে আত্মসমর্পণ করো,
নইলে ভগবানের সাধ্য হবে না তোমাকে আমার হাত থেকে বাঁচানোর। নেহি নেহি ডিএসপি সব, আপনি আমার কুছ ভি করতে পারবেন না, কিউকি আপনার লড়কা আমি তুলবো বই এখন আমার কাবজায়। শয়তান, নন্সেন্স, আমি আপনাকে সেপ এক রোজ টাইম দিলো ইস্কান্দার উলারি বাপস হোনা চাইয়ে, নেহি তো আপনার লড়কা মিতুল বাবুকে আমি বাপস করিয়ে দিবে, লেকিন জিন্দা নেহি মুর্দা। কি হলো স্যার? মিতুলের সন্ধান পাওয়া গেছে মিশন হালদার। শয়তান কিশানলাল আগরওয়াল মিতুলকে কিডন্যাপ করেছে। তাহলে কি হবে? শুনেছি লোকটা নাকি অসম্ভব দুত্তু, যদি মিতুল বাবুর কোনো একটা ক্ষতি করে দেয়। আমি যেমন করে হোক আমি আমার মিতুলকে উদ্ধার করব। শুনুন, আমার ফোর্স নিয়ে আপনি রেডি থাকুন। আমি এখনই এই মুহূর্তে ওই শয়তান কিশান লালের সমস্ত গোডাউন রেড করতে চাই। হারি আপ, বি কুইক। হ্যালো, ইয়ে মানে এদিকে বড় সর্বনাশ হয়ে গেছে। ওই ডিএসপি আপনার সমস্ত গোডাউন রেড করতে চলেছে, সব কিছু শীঘ্রই সরে ফেলুন স্যার। আর ওই মিতুল বাবুর সন্ধান যেন কোনো মতে না পায়। আমি এখন রাখছি স্যার। কর্ণের নাম শোনার পর থেকে তাকে দেখার জন্য কেন মনটা বারবার হাহাকার করে কাঁদছে? তার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তবে কি কর্ণই আমার সেই বড় খোকা যাকে আমি 25 বছর আগে ওই কংসাবতীর চরে আমি ফেলে, না 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 না, তা কেমন করে হবে, তা কেমন করে হবে? আমার বড় খোকা, আজ বড় খোকাও যে তা আমার হৃদয়ে জুড়ে বসে আছে। কার সঙ্গে তুমি কাঁদছো মা? কাঁদিনি তো বাবা, কাঁদিনি তো। তাহলে তোমার চোখে জল কেন মা? ইয়ে মানে আমি আমার মিতুলির জন্য কাঁদছিলাম, ছেলেটা সেই যে ঘর থেকে বেরিয়ে গেল আর ফিরে এলো না। মা গো, নিজের সন্তানের কাছেও ছলনার অশ্রু ফেলবে। ছলনার অশ্রু? হ্যাঁ হ্যাঁ, ছলনার অশ্রু। সবার আড়ালে তুমি যখন কাঁদো, দূর থেকে দাঁড়িয়ে সেই কান্নার শব্দ আমি কিন্তু স্পষ্ট শুনতে পাই মা। নিজের অজ্ঞাতে মাঝে মাঝে অস্ফুট স্বরে বলে ওঠো, 25 বছর আগে কংসাবতীর চর, বড় খোকা, এইসবের অর্থ কি মা? ওই কিছু না তো মা। আজ তোমায় বলতেই হবে, 25 বছর আগে তোমার জীবনে কি এমন ঘটনা ঘটেছিল, ওই কংসাবতীর চর কিসের সাক্ষী বহন করে আছে, আর এই বড় খোকাই বা তোমার কে? মায়ের কাছে চরিত্রের হিসেব চাস, মায়ের চরিত্রের হিসাব চা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। মা গো, আমি একা, বড় একা, আমি আমি তোমার অবধ সন্তান, আমি আমি অন্যায় করেছি মা, আমি তুমি ক্ষমা করো মা। আমার সকল দুঃখের প্রতি জেলে দিব গেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপ, আমার সকল দুঃখের প্রদীপ। কাঁদছো আরতি? মিতুলের জন্য সবাই তোমরা কাঁদছো। কাঁদবো না,
আমার মিতুলকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে। হ্যাঁ গো, তাকে তুমি সঙ্গে করে এনেছো বুঝি? কই, কোথায় আমার মিতুল বলো না, কোথায় আমার মিতুল? মিতুলের সন্ধান আমি পাইনি আরতি। বাবা, শয়তান কিষানলালের সমস্ত গোডাউন আমি ভেঙে তছনছ করে দিয়েছি, তবু তবু আমি কিষানলাল আর মিতুলের কোনো সন্ধান পাইনি। আমার মনে হয় আগে থেকে সংবাদ পেয়ে ওরা নিশ্চয়ই মিতুলকে নিয়ে অন্য কোনো গোপন জায়গায় আশ্রয় নিয়েছে। বাবা, তুমি দেরি করো না, ওদের লড়ে তুমি ফিরিয়ে দাও, আমার মিতুলকে তুমি আমার কাছে ফিরিয়ে এনে দাও। অসম্ভব! ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি জীবনে কখনো কোনো শয়তানের সঙ্গে আপোষ করেনি, আর আজও করবে না। আমার কাছে পুত্রের চেয়ে আমার কর্তব্য আর আদর্শের মূল্য অনেক বেশি। কর্তব্য রক্ষা করতে গিয়ে দাদা যদি হারিয়ে যায়? বাবা, ওরে মুকুল, বাবা আমার এই পিতৃ হৃদয়টা হয়তো হাহাকার করে কাঁদবে বাবা, কিন্তু ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির চোখে এক বিন্দু জল ঝরবে না, ঝরবে প্রতিশোধের তীব্র আগুন, আর সেই আগুনেই চলবে ওই শয়তান কিষানলাল আগরওয়ালের জীবনের চিতা। বাবা, লড়ির জন্য যদি আমার মিতুল হারিয়ে যায় তাহলে আমি যে পাগল হয়ে যাব। তুমি এই সর্বনাশ দেখে এলো না, ওই লড়ি তুমি ওদের ফিরিয়ে দাও, প্রয়োজন হলে তোমার চাকরি ছেড়ে দিয়ে। আরতি, আমি আবারও বলছি, পিতার কর্তব্যের চেয়ে আমার কাছে একজন পুলিশের কর্তব্যের মূল্য অনেক বেশি। প্লিজ প্লিজ আরতি, প্লিজ, তোমরা আমায় ভুল বাবা, আমি জানি কাল সূর্যোদয়ের পূর্বে মিতুলকে উদ্ধার করতে না পারলে হয়তো আর আমি তাকে ফিরে পাবো না। তবু বলছি আরতি, চিন্তা করো না মা, চিন্তা করো না, আমিও দাদার সন্ধান করতে যাব। আমার বিশ্বাস, পুলিশ না পারলেও আমি ঠিকই আমার দাদার সন্ধান করতে পারবো। আমি আমার এক সন্তানকে হারিয়েছি, আর এক সন্তানকে আমি কিছুতেই হারাতে পারবো না। মাগো, আমার দাদা ছত্রপুরীতে বসে মৃত্যুর সঙ্গে পহর করবে, আর আমি ঘরে বসে মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকবো? তা হয় না মা, তা হয় না। যদি আমি দাদাকে ফিরে পাই তবেই আমি তোমার কোলে ফিরে আসবো। নইলে মনে রেখো এটাই আমার শেষ জামা। তাই তো আমি এখন কি করি, আমি কেমন করে আমার মুকুলকে ফেরাতে পারি? ওরে কে আছে আমার মুকুল? আমার মুকুলকে ধরা। মা কেঁদো না, মামা কেঁদো না, এই মাত্র একটা সংবাদ দিয়ে গেল নাকি দাদাকে কোনো গোপন বাংলাতে আটকে রেখেছে, আর খবরটা শুনেই মুকুল পাগলের মতো দাদার সন্ধান করতে ছুটে গেছে। তুই সত্যি বলছিস পূজা? আমার মুকুল আমার মিতুলের সন্ধানে গেছে? বল, আমার আমার মুকুল মিতুলের সন্ধান। এ হার তুই কোথায় পেয়েছিস? এ আমাদের ভালোবাসার চিহ্ন মা, কর্ণ এই হার আজ তার ভালোবাসার স্বীকৃতি স্বরূপ আমার গলায় পরে দিয়ে গেছে। কি বললি তুই? এই হার তার মা নাকি তাকে ফেলে যাওয়ার সময় তার গলায় পরে দিয়ে গেছে। চিৎকার করে উঠলে কেন? আমার হৃদয় মাঝে একটা ঝড় উঠেছে, স্নেহ মায়া মমতা গুলো যেন হলো একটু করে আমি নিজেকে যেন কোথায় হারিয়ে ফেলি। মা তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, কর্ণ আজ হার তার ভালোবাসার স্বীকৃতি স্বরূপ আমার গলায় পরে দিয়েছে। আগামী পূর্ণিমাতেই আমরা বিয়ে করবো স্থির করেছি। আমি তোকে কেমন করে আজ বলবো? কি হলো মা, থামলে কেন বলো? কর্ণ আমার কে বলো? কর্ণ 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 কে জানে? কর্ণ তোর শত্রু, তোর বিয়ে আমি কিছুতেই মেনে নেব না, মেনে নিতে পারবো না, কিছুতেই না, কিছুতেই।
আমার কাছে আসতে তোমার এত কেন সংকোচ বাদশা? যোগ্যতার বিচারে আমি যে তোমার চেয়ে অনেক অনেক ছোট কাজল। না গো না, ভালোবাসার যোগ্যতার বিচারে তুমি কোনো অংশে আমার চেয়ে ছোট নও কাজল। আমি অন্ধ হলেও তোমার স্পর্শকে উপলব্ধি করতে পারি, তোমার মনটা শিশুর মতো সরল আর তোমার হৃদয়টা আকাশের মতো উদার। তোমার সেই উদার আকাশের মাঝে ক্ষুদ্র জোনাকি হয়ে আমি কতটুকু বা আলো দিতে পারবো বলো? না কাজল না, তুমি জোনাকি নও, তুমি আমার আধার আকাশের মাঝে শুভ চন্দ্রিমা। তোমার ভালোবাসা যোদ্ধাই আমাকে রাঙিয়ে না নিলে আজীবন হয়তো আমাকে অন্ধকারে রাস্তা করে পচে মরতে হতো বাদশা। তোমার কথা ভেবে আমার বারবার দুশ্চিন্তা হয় কাজল, আমায় নিয়ে তুমি প্রকৃত সুখী হতে পারবে তো? পারবো গো বাদশা, তুমি দেখে নিও, তোমাকে নিয়ে আমি ভীষণ সুখী হব, ভীষণ সুখী। কাজল, এত সুন্দর তোমার মন, এত মিষ্টি তোমার কথাবার্তা, কিন্তু কিন্তু সেই কাজল তোমাকে তোমাকে একদম জানারের মতো। চুপ চুপ, আরো কথা বলতে নেই গো, আর কয়েকদিন পর আমাদের বিয়ে, আর এখন এসব পুরনো কথা বলে কি মন খারাপ করতে আছে? এখন যে তোমাকে অনেক ভালো ভালো কথা বলতে হবে। ভালো কথা আমি শিখবো তোমার কাছ থেকে, আমি ভালো ভালো কথা শিখবো, আর এই সন্ধ্যায় আমি তোমাকে নিয়ে গাইবো। আজি রাতে তুমি ওগো আরো কাছে আসবে, সোহাগে মিঠি সুরে আরো কাছে আসবে। আমি অনেক চেষ্টা করেছি মানুষটাকে ভুলতে, কিন্তু কিন্তু আমি তাকে কিছুতেই ভুলতে পারছি না। আর কেমন করে পারবো বলো? যদি এই অঘটন না ঘটতো আলো, তাহলে আজ হয়তো সে আমার। কাজল, তুমি ভুলে গেলেও আমি তাকে কখনো ভুলবো না কাজল। সেই দেবতুল্য মানুষটাকে, সে স্বর্গীয় ভালোবাসাকে আমার কাছে সমর্পণ করে গেছে,
তার উদ্দেশ্যে আমি জানাবো আমার কৃতজ্ঞতার কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। তার আগে নামটা আমি দুনিয়াটাকে মুছে দেবো রে বাচ্চা। হ্যাঁ আমি তুই শালা সেটির সঙ্গে বেইমানি করে পালিয়েছে এই এটো মালটাকে বিয়ে করে দেখার স্বপ্ন দেখাচ্ছি। বুলেট তোর বিয়ের ফুলসজ্জাটা আজ আমিই করবো রে শালা। মনে রাখিস এই বাচ্চা, এই বাচ্চা কোনো বাচ্চাই আছে তোর মতো বাচ্চাকে আজ আমরা পায়ের তোলা ছুঁড়ে ফেলে দেব। তারপর শালা তোর এই অন্ধ এটো মালটাকে নিয়ে চেনটা ফুটে তুই নতুন এসেছিস, এই বাচ্চার কবচিত্তা কথা কোনো জানিস না। যদি ভালো চাস এখান থেকে পালিয়ে যা, নইলে এই বাচ্চার মনে যদি একবার রক্তের নেশা জেগে ওঠে তাহলে তোকে ভগবান বাঁচাতে পারবে না। ক্ষমা করো দাদা, ও যে আমার বাগদত্তর স্বামী। স্বামী কাজল বোন আমার আমার মন থেকে মুছে গেছে তার নাম। কাজল তুই ওকে তুমি ক্ষমা করো দাদা, আজ আমি বাদশাকে নিয়ে ভীষণ সুখী, অনেক অনেক সুখী। বাদশাকে এবার তুমি ক্ষমা করো তন্ময়দা। তন্ময়দা কে তুমি আর আমাকেই বা চিনলে কেমন করে? ভাইয়ের কি কখনো এই দাদাকে চিনতে ভুল হয়? তুমি আমার কুড়িয়ে পাওয়া দাদা, যে যে বাদশাকে মানুষ বানিয়ে আমার হাতে তুলে দিয়েছে। তবে তবে আর কেন, আমার এক ভাই যখন তোদের ভালোবাসাকে মেনে নিয়েছে আমাকেও তো মেনে নিতে হবে। আমার একমাত্র বোনটাকে আমি আবার নতুন করে তোমার হাতে তুলে দিলাম, ওর সুখ দুঃখের ভার তুমি গ্রহণ করো ভাই। তোর চোখে জল কেন রে জল, জল আনন্দে ভালোবাসার স্বাদ যে এত মধুর আমি আমি জানতাম না দাদা, আমি জানতাম না। আজ আমি প্রথম জানলাম পর্ণদা। এসো কাজল, এসো আসি পর্ণদা, আসি আসি তোর ময়দা। আজ আমার কি আনন্দ, আমি আমার স্মৃতিশক্তি ফিরে পেয়েছি, আমার বোন ভগ্নী পতিকে ফিরে পেয়েছি, আর ফিরে পেয়েছি আবার একটা নতুন ভাই। দাদা ভাই, দাদা ভাই।
খোকাকে, সেই খোকা খোকা ডাক, সেই কণ্ঠস্বর, তবে কি, তবে কি ছেলেটা তাহলে কিষান লালের দলে যোগ দিয়েছে, আর আমার মনে হয় ও ঝিমলিকে সেই কিষান লালের হাতেই তুলে দিয়েছে। তাহলে তাহলে কি হবে? ও আমি কি আমার ঝিমলি মেডিকেল আমার কাছে ফিরে পাবো না? পাপের পাশে ঝিমলিকে যদি খুঁজে না পাই তাহলে ভেঙে গুড়িয়ে চুরমার করে দেবো ওই কিষান লালের পাপের পাশে। আমি দানব মানব দেবতার ভয়, বিশ্বের আমি চিরদূর জয়, জগতে ঈশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সন্ত, আমি তাকিয়া তাকিয়া মাতিয়া ফিরি স্বর্গ পাতাল মত্ত, স্বর্গ পাতাল মত্ত, স্বর্গ পাতাল মত্ত, কিষান লাল। আমি ওই ভগবানের কাছে প্রার্থনা করে বলি, ও ঈশ্বর তুমি আমার জীবন নিয়ে আমার আমার চিমনি বেটিকে আমার কাছে ফিরিয়ে, চিমনি বেটিকে আমার কাছে। স্বপ্ন ঘুমাই শীতের শীতল কোলে, অতীত ঘুমাই আশার অতল তলে, ভালোবাসা ঘুমাই আমার মৃত্যু প্রদীপ গেলে। কাজল তুমি কোথায়? কাজল একটিবার একটিবার তুমি শুধু আমাকে দেখা দাও, মৃত্যুর আগে তোমার সুন্দর মুখখানা দেখে মরতে পারলে আমি আমি যে অনেক সুখে মরতে পারবো। কাজল মৃত্যুর আগে তোমার দুফোঁটা চোখের জল দেখে মরতে পারলে আমার আত্মা যে অনেক শান্তি পাবে। ওই কোথায় কোথায় পিয়ে শুধু একটিবার একটিবার তুমি আমাকে দেখা দাও একটিবার। আবার তুমি কাঁদছো বাবু? আমি আমি কাঁদিনি তো, মৃত্যুর ওপারে যাওয়ার জন্য দিন রাত আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি, এতদিন এতদিনে ভগবান আমার প্রার্থনা শুনেছেন, এবার এবার খুব শীঘ্রই আমি মৃত্যুর উপারে পৌঁছে যেতে পারব। তাই তো তাই তো সীমাহীন আনন্দে আমার আমার উৎসুক হচ্ছে ভাইজি। বাবু তুমি আবার মদ এনেছো বুঝি? দাও দাও, মদ না খেলে জীবনের ভয়ঙ্কর স্মৃতিগুলো আমি ভুলবো কেমন করে? না না বাবু না, আমি তোমাকে দিতে পারবো না বাবু, দিতে পারবো না। কেন পারবে না ভাইজি? আমার আমার এই মূল্যহীন জীবনটাকে বাঁচিয়ে রেখে তোমার কি লাভ? আমি জি আমি জি তোমায় ভালোবেসে কি বললে? আমার ভালোবাসার কথা শুনে আমায় বুঝি খুব ঘেন্না হচ্ছে, মনে হচ্ছে একটা নোংরা ভাইজি। বিশ্বাস করো বাবু,
আমি বাইজি নই, ওই শয়তান কিষাণ লাল আগুলাল আমাকে জোর করে বাইজি সাজিয়ে কি বললে? এই নোংরা জীবন থেকে আমি মুক্তি পেতে চাই বাবু। বাইজি, বাইজি, প্রথম দেখার পর থেকে তোমাকে আমার অন্যরকম মনে হয়েছিল। এরা এরা এই ঝিমলির দেহটাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছিল, সেই দেহটার দিকে তুমি একটি বারও চোখ তুলে তাকাওনি, সেই জন্য তো তোমাকে আমার এত বেশি ভালো লাগে গো বাবু, তোমার একটু ভালোবাসা পাওয়ার আশায়। ভালোবাসা? আমার আমার অসুস্থ ভালোবাসা এই বাস্তবের কঠিন মাটিতে আছড়ে পড়ে কবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তাই তাই তো কখনো কোনো ভালোবাসার মোহ আর আর আমার মরা মনটাকে বাঁচিয়ে তুলতে পারবে না। আমি আমি তোমায় সুস্থ করে তুলবো বাবু, আমার ভালোবাসা আমার সেবা দিয়ে তোমাকে আমি আবার নতুন জীবনে ফিরিয়ে নিয়ে আসবো, তোমাকে তোমাকে এই শত্রুপুরি থেকে উদ্ধার করে আমি নিয়ে যাব বাবু। আরে নেহি সুগ্রি, তো সলে আমার সাথ গদ্দারি করবে এ আমি বিলকুল বরদাস্ত করবে না। আরে কই হ্যাঁ ধরো এ পঞ্চী কো পঙ্খা বার হয়েছে উসকি পঙ্খা কো চরা তোর দো। আমার জীবনের বিনিময়ে ওকে তুমি মুক্তি দাও সেটজি। চলাই চলাই বলছি ছেলে, দিন থেকে তোর যৌবনের দিকে তাকিয়ে আর কেমন লাল লাল ঝরেছে, আর বুঝতে আসে চিবিয়ে খাবো। আবার বলছি আমার জুলিমি জীবনের বিনিময়ে ওকে ওকে তুই মুক্তি দাও। আরে নেহি 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 নেহি, আমি কিসি কবি কা মুক্তি দেবে না, না তুমকো না স্টপ লে যাও লে যাও লে যাও সালিকা। তুমি মানুষ নও সত্যি, তুমি একটা জানোয়ার। আমি জানবার আছে জানবার, রেখো এখন শুরু হবে এই জানবার কা অসলি খেল। শালো তোমারা বাপ ডিএসপি বনারসি আমার লড়িয়ে ওয়াপাস করলো না, লেকিন হামি ভি তোমার বাপ কা পাস ওয়াপাস করবে না, তোমাকে খুন করিয়ে খুন। যে অনেক আগেই মরে ভূত হয়ে গেছে তাকে তাকে আবার নতুন করে মৃত্যুর ভয় দেখাচ্ছে সেটজি। মারো চালাও চালাও গুলি। তবে রে সালে গুলি, আমার দাদাকে মেরো না, পালিয়ে যা পালিয়ে যা রে মুকুন, পালিয়ে যা, আমার মতো আমার মতো তোকে রা বাঁচতে দেবে না মুকুন, তুই পালিয়ে যা। না দাদা না, তোমাকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে বাঁচতে পারবো না, বাঁচতে হয় দুজনেই বাঁচবো আর মরতে হয় আমরা দুজনেই মরবো। আরে নেহি 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 নেহি, আরে তুম দোনো এক সাথে মরতে পারবে না, তুমি কিউকি 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 ইসকে অন্দর সিরফ এক হি গুলি আছে, তবো কোন মরেগা তো আমি কিসি কবি কা গলি মারবে না, তুমি আমায় মারো সেটজি, তুমি আমায় মারো, তুমি আমায় মারো সেটজি, তুমি আমায় বাঁচতে ভি দেবে তো আপনা হাতো মে তো আপনা ভাই কা বার গলি যা সেটজি। দাদা পালিয়ে যা, না না চনা গলে মুকুল, চেয়ে দে
যে দেখে ভাই, আমি আমি বলিনি রে, আমি বেঁচে আছি। তুই মাকে কথা দিয়েছিলি না আমাকে আমাকে তুই মায়ের কাছে নিয়ে যাবি? আমি আমি তো মায়ের কাছেই ফিরে যেতে চাই রে ভাই। চল চল না ভাই, আমার হাত ধরে তুই আমাকে মায়ের কাছে নিয়ে চল না রে ভাই, মায়ের কাছে। দলে দলে পুলিশ এই বামরুটা গিয়ে ফেলেছে। আরে আরে বুলেট এতরে কেসা হলো কিসের গুলি? আমি সিরিয়াস হয়ে গেছি। পালিয়ে যান স্যার জি, কোকুল পাত দিয়ে পালিয়ে যান। লেখিন লেখিন তুম হা আমি আমি সরুর ফলাবে সরুর ফলাবে। লেখিন 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 এই গোপন বাংলাকা খবর পুলিশ জন লেখাইছে, মেরা মালুম হ্যায় এই খবর সালা কালির কর্ণ করিয়েছে। সালা কালির কর্ণ তুঝে আমি সরবে না, তো সালে গোপন বাংলাকা পুলিশকে বি দিয়েছে, আমার 20 করোড় কা সোনা বরবাদ করিয়ে দিয়েছে। তুঝে আমি সরবে না কর্ণ, তুঝে আমি সরবে না। ঘুমো ভাই, আর কেউ করে দিন তোর ঘুম ভাঙাতে আসবে না। তুই ঘুমো রে ভাই, তুই চির শান্তির ঘুম। কিশোরলাল আগরওয়াল মাটিতে পড়ে আছে কেন? মুকুলের সারা দেহ রক্তে ভিজে যাচ্ছে কেন? ঝরে গেছে। আমার মুকুলের কি হয়েছে? ঝরে গেছে বাবা, মুকুল ঝরে গেছে। মুকুল তুই কথা বল বাবা, তুই কথা বল, একবার একবার বল। আমি তোর মাকে গিয়ে কি জবাব দেব? তোর মাকে কি বাসায় বলবো যে একজন ডিএসপি হয়ে আমি আমার সন্তানকে রোগে বললাম তোর মাকে, তোর মাকে আমি কোন ভাষায় সান্ত্বনা দেবো, কোন ভাষায় সান্ত্বনা দেবো? নুকুল নুকুল ভাই পারলাম না, ওই শয়তান লোকাইটার হাত থেকে নিজেকে আমি রক্ষা করতে পারলাম না, তাই তো ওই শয়তানটা আমার নারীত্বটাকে নিয়ে চিনি বিনি খেলেছে। আমায় কেন শুধু শুধু দোষ দিচ্ছিস মাইরি? তুই তো অনেক আগে এটো শাল পাতা হয়ে গেছিস। আমি সেই এটো শাল পাতাটা একটু চেটে দিয়েছিলাম। আমি তোকে ছাড়বো না লখাই, তুই মিথ্যে কথা বলে আমাকে এখানে তুলে নিয়ে এসেছিস। তুই তুই ওই শয়তান কিশানলাল আগরওয়ালের কাছে আমাকে বিক্রি করে দিয়েছিস, তাই তোর সমস্ত কুকীর্তির কথা আজ আমি পুলিশকে গিয়ে বলবো। নিশ্চয়ই বলবি, বলবি দারোগা বাবু লখাই আমাকে ধর্ষণ করে, বলবই তো। আর তোর কথা শুনে ওই দারোগা বাবু আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে, আমাকে কোর্টে তুলবে, কোর্টে আমার বিচার হবে, বিচারে হয়তো আমার ফাঁসিও হতে পারে, নাকি বলিস? কেমন করে ফাঁসি দিবে জানি না, মনে কর না। এইটা হলো এইটা হলো ছেড়ে দে, 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 ছেড়ে দে
কথা বল, কথা বল বোন, একটিবার একটিবার তুই আমাকে দাদা বলে ডাক। ঝিমলি 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 জানোয়ার, জবাব দে, জবাব দে। আমার বোনটা, আমার বোনটা তোর কি ক্ষতি করেছিল? আমার বোনটাকে তুই খেলে ক্ষমা করলি? আমার বোনটাকে তুই কেন, আমার বোনটাকে তুই কেন মেরে ফেললি? জবাব দে। শিমলি যখন হারিয়ে গেছে, তোদের কাউকে আমি বাঁচিয়ে রাখবো না। এখন বল বল, কোথায় আছে কিসের লালা গোড়ল? বল বল, পুরো বাংলোতে লুকিয়ে বুলেট বুলেট পুলিশের গুলিতে খতম হয়ে তুই আমার বোনটাকে পবিত্র করেছিস। তোর জন্য আমার শিমলি চির তোর হারিয়ে গেছে, তাই তোকে আমি ক্ষমা করবো না জানোয়ার। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই। শিমলি বোন, আবার তোকে আমি রক্ষা করতে পারলাম না বোন। তুই আর একটু অপেক্ষা করব, যারা যারা তোকে অপবিত্র করেছে তাদের রক্ত তুই হাতে মেখে ফিরে এসে আমি নিজে তোর চিতা সাজাবো রে বোন, আমি নিজে তোর চিতা সাজাবো। শিমলি বেটি, শিমলি বেটি, শিমলি বেটি, তুই কোথায়? আমার চিমলি বেটি সারা দিচ্ছে না কেন? আমার চিমলি বেটির চোখ বন্ধ করে আছে কথা বল, কথা বল বেটি, তুই কথা বল, তুই একটি সারা দে রে মা। আমার উপর কিসের এত অভিমান? অনেক অভিমান বুকে নিয়ে জিমলি আমাদের ছেড়ে চলে গেল। যে পাখি তোমার গেছে সে তো আর আসবে না ফিরে। Bye.
শালা সেটজির পেছনে লাগতে গিয়ে ডিএসপির বস হয়ে গেছে, একটা ছেলে মরেছে আর একটা পাগল হয়ে গেছে। আরে বল শালা, ও শালা অনিকার পাগল হয়ে যাবে না যদি শ্রী হালদার ডিএসপি ধুবন জ্যোতি ব্যানার্জির হৃদয়টা পাথর দিয়ে গড়া। না না না, নমস্কার স্যার, নমস্কার। আমি ভাববেন না স্যার, আপনি ভাববেন না, ও বেটা কিষান লাগবো না, আমি কিছুতেই ছাড়বো না, 24 ঘন্টার মধ্যে ওর কোনো না কোনো একটা ব্যবস্থা করবই। তার আগে আমি তোমার ব্যবস্থা করবো যদি স্যার। এবার বলো তো কিষাণলাল আগরওয়াল কোথায়? আমি জানি না স্যার, আমি কেমন করে জানবো? তুমি কিছুই জানো না। কিষাণলালের গোডাউনে রেড করার সংবাদ তাকে আগে থেকে কে জানিয়েছিল? সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। আপনি বিশ্বাস করুন। এখানকার প্রত্যেকটি গোপন সংবাদ তুমি আগে থেকে কিষাণলালকে জানিয়ে সাবধান করে দিয়েছো, তোমার জন্যই, তোমার জন্যই আমি আবার মিতুলকে উদ্ধার করতে পারিনি যুধিষ্ঠির হালদার, তোমার জন্যই, তোমার জন্যই আবার মুকুল আজ হারিয়ে গেল। কিষাণলাল, কিষাণলাল তোমাকে মাসে মাসে কত টাকা ঘুষ দেয় যুধিষ্ঠির হালদার? তার শতগুণ টাকা আমি তোমায় দেব। পারবে আমার ছেলের জীবনটাকে ফিরে দিতে? পারবে আমার উন্মাদ সন্তানের স্বাভাবিক জীবন করে দিতে? তুমি এই শান্তিপুর থানাটাকে কলঙ্কিত করেছ, তোমার মতো মুষ্টিমেয় কতকগুলো পুলিশ অফিসারের জন্যই আজ পুলিশ ডিপার্টমেন্টের এত বদনাম। তোমাকে আমি সার পর যুধিষ্ঠির হালদার কিছুতেই না। তোমার মতো ঘুষখোর পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি উচিত। একে অ্যারেস্ট করে লকআপে রাখো। আর আমি দেখছি কোথায় আছে সেই কিষাণলাল আগরওয়াল। কিষাণলাল আগরওয়াল, আমি আসছি। এবার চলুন স্যার, আমার এই অবস্থা দেখে আমার না বড় দুঃখ হচ্ছে, আবার আনন্দ হচ্ছে। আমার এই ইয়েতে বাদ গেল দেখে দুঃখ পাচ্ছি স্যার, আর আনন্দ হচ্ছে এই কারণে এই আমনাকে অ্যারেস্ট করলেই ওই ছোট বাবুর পদে আমি উপনীত হব। ওরে যে আইনের পোশাক পরে আপনি এতদিন ওই আইনকে কাঁচকলা দেখিয়ে এসেছেন, সেই আইনের পোশাক আপনার দেহ থেকে একটা একটা করে খুলে নিয়ে আপনাকে ওই আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। চলে আজ কর্ণ তার জীবনের এক কলঙ্কিত অধ্যায় সমাপ্তি করে নতুন জীবনের পথে পাড়ি দেবে, তাই তো তার স্বপ্ন সাথীর হাত ধরেই মেয়ের মাতার প্রতীক্ষায় মগ্ন। কিন্তু পূজা এখন আসছে না কেন? আজ তো পূর্ণিমার সেই পুণ্যতিথি, আজ তো পূজার শূন্য স্মৃতি রাঙিয়ে দেবার সেই শুভদিন। তাই তো
তোমার দেওয়ার শখ সিঁদুরি আমার শূন্য রাঙাতি, আমি মা কালীর পুজো সিঁদুর নিয়ে এসেছি। নাও এই পবিত্র সিঁদুর দীপ, তুমি আমার শূন্য সিঁদুর রাঙিয়ে দাও। বেশ, তবে তাই হোক পূজা। আজ এই মন্দির প্রাঙ্গণে মা কালীকে সাক্ষী রেখে তোমাকে আমার সুখ দুঃখের আমরণ সঙ্গিনী করতে আমি তোমার সিঁদুরে পরিয়ে দিচ্ছি আমার ভালোবাসার সিঁদুর। আমাকে কর্ণ বলে ডাকে কোন বিপদের অস্থির অস্থির হয়ে পূজা ভাবে পালিয়ে গেল, ওই ভদ্র মহিলা হবে কে? ওনার সঙ্গে আমার কি বা আমি কম ভোগ করেছি রে খোকা, তোর জন্য আমি 25 বছর ধরে কত কেঁদেছি আর কত দুঃখ কষ্ট সহ্য করেছি আমি। তুই তো আমার জীবনের পরম সম্পদ রে। কেন কেন তবে আমার ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃ নেত্রহীন অন্ধজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে বেড়ে অবজ্ঞার স্রোতে কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে বিধির প্রথম দান বিশ্ব সংসারে মাতৃ স্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ।
লজ্জা বাঁচাতে কত সহজেই তুমি নিষ্পাপ শিশু পুত্রকে মৃত্যুর মুখে ফেলে পালিয়ে এসেছিলে, তাই না? চমৎকার চমৎকার তোমার কেন কেন আমি জন্মের পর থেকে মাতৃস্তন পান করতে পাইনি, কেন পাইনি সুধা আমাকে মায়ের কোল, মা শব্দটা কেন আমার জীবন শুধু শব্দ হয়ে রয়ে গেছে, কেন 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 আমাকে ক্ষমা করে দে না বাবা। না, মহাভারতের কর্ণ যেমন কোনোদিন কুন্তির কোলে ফিরে যায়নি, আমিও তেমনি কোনোদিন তোমার সেই স্নেহের ডাকে ধরা দেব না। চলে যাও, চলে যাও তুমি আমার সামনে। আমি এখান থেকে চলেই যাচ্ছি, যাবার সময় তোকে শুধু আমি একটা কথা বলবো বাবা, শুধুই শুধুই একটিবার একটিবার তুমি আমাকে মা বলে ডাক না বাবা, ডাক না রে বাবা। ওই শব্দটা, ওই শব্দটা আমার জীবনের মায়া, চলো না, ওই শব্দটিকে আজ আমি ঘৃণা করি। চলে যাও, চলে যাও তুমি আমার সামনে থেকে, চলে যাও। বেশ, আমি এখান থেকে চলে যাচ্ছি, তবে যাবার সময় তুমি আমার একটা কথা শুনে রাখ বাবা, আমাকে মা বলে স্বীকার না করলো আমার সন্তানকে কিন্তু তোকে বোন বলে স্বীকার করতে হবে। বোন, আজ যাকে তুই ভালোবেসে বিয়ে করতে চলেছিস সেই পূজা আমার গর্ভের সন্তান। কি বললে, কি বললে মা? পূজা তোমার গর্ভের সন্তান, পূজা আমার বোন। এ তুমি কি করলে, নিজের বোনের সঙ্গে আমি পৃথিবীটা কি স্তব্ধ হয়ে গেছে, বাতাস কি বন্ধ হয়ে গেছে, নদী নালা সাগর কি শুকিয়ে মরুভূমি হয়ে গেছে, আকাশ তুমি আমার বুকে মারো শত শত বজ্র, আমি মৃত্যু চাই, আমি মৃত্যু চাই। কিন্তু যে চরম ভুল আমি করলাম, তা আমি কেমন করে সংশোধন করব, কেমন করে লুকাবো আমার জীবনের এক লজ্জাস্কর ঘৃণ্য কাহিনী। এই কি হয়েছে তোমার, তুমি কি অসুস্থ? আমি সম্পূর্ণ সুস্থ, আর এই সুস্থ স্বাভাবিকভাবেই আমাদের আমাদের নতুন জীবনের শুভ সূচনাটাকে ভালোভাবে অনুভব করতে চাই। তবে কর্ণ, আজ আমাদের মিলন বাসর, এই মিলন বাসরই পূর্ণ লগ্নি, তুমি তোমার আদর সোহাগ দিই আমার শূন্য সিন্ধু, তুমি ভরিয়ে দাও, নাও নাও সিঁদুর, দাও আমার শীতে নাও পূজা, দাও দাও চিরদিনের মতো। Ha 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 ha!
আমাদের কর্ণের বিজয় রাত মেদিনী গ্রাস করেছিল, আর এই কলির কর্ণের জীবন রথ গ্রাস করল তার জন্মদাত্রী জননী। তাই তো এই কলির কর্ণের পরিণতি শালে ডিএসপি, তুঝে আমি খতম করতে পারলো না। জয় জয় কিষাণ জি, যা সাথে যা নরকে যা। কি পূজা, পূজা মাটিতে শুয়ে আছে কেন? কি হয়েছে পূজা? আমাদের ঘৃণ্য কলঙ্কিত ভালোবাসাকে চিরতরে মুছে ফেলতে ওকে আমি নিজের রাতে গলা টিপি কথা বলবে এইভাবে আমি তোকে চলে যেতে দেব না রে খোকা, আমি তোকে আমার বুকের মাঝখানে আঁকলে রাখবো রে খোকা। খোকা আমার বড় খোকা, আমার কুমারী জীবনের সত্তা। তুমি আমাকে আগে বলনি কেন? তাহলে কর্ণকে আমার সন্তানের স্বীকৃতি দিয়ে চাইনা আমি পিতার সন্তান হতে, আমি আমার মায়ের সন্তান কলির কর্ণ হয়ে মরতে চাই স্যার। আমার বোন কেমন সমস্ত কলঙ্ক থেকে মুক্তি নিয়ে গভীর ঘুমে গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে। ওইভাবে আমি একটু শান্তির ঘুম ঘুমোতে চাই। সারা জীবন ধরে তুই অনেক কষ্ট অনেক দুঃখ সহ্য করেছিস, এবার তুই গো বাবা, এবার তুই শান্তির গো বাবা পাবে না। মৃত্যুর পরেও কর্ণ এতটুকু শান্তি পাবে না। এখনো কর্ণ দিশাহারা হয়ে ছুটছে, করে চলেছে কর্ণ অনাবিল মাতৃস্নেহের সন্ধান। আজও টুকরে টুকরে কলির কর্ণ কাঁদছে। আমাদের যাত্রাপালাটি